হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন, সাপোর্ট টিম মেম্বার। আজকে সাপোর্ট শুরু করলাম। তামিম ভাই স্ক্রিন শেয়ার করেন। তামিম চিটাগাং, হ্যালো, হ্যাঁ, হ্যালো বলেন। ভাই। আমার কথা হচ্ছে কি, আমার যে গিগের ইমপ্রেশন আর ভিউ ক্লিক সবকিছু কমে যাচ্ছে, বুঝছেন? কালকের থেকে গত কয়েকদিন ধরে ফাইবারে কাজ চলতেছে। হ্যাঁ, এটা শুধু আপনার একটা সমস্যা না, সবারই একই সমস্যা। আর কথা আর আপনি এর ফাঁকে হচ্ছে কি, ফাঁকে আর সব একটা সমস্যা মার্কেটিং হচ্ছে, করেন, সব গিগ মার্কেটিং করেন। আর কথা হচ্ছে কি, যে বাইরের রিকোয়েস্ট আজকে সকাল থেকে একবারও আসে নাই। হ্যাঁ, কোনো কারণে না আসতে পারে, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ব্যাপার, ওটা অস্বাভাবিক কিছু না। কোনো কারণে বলতে, কোন কারণে তো ফাইবারের অনেক কারণ থাকতে পারে, ফাইবারের প্রবলেম থাকতে পারে বা বাইরের রিকোয়েস্ট না থাকতে পারে। এটা কি সবার 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 ক্ষেত্রে সেম একই রকম নাকি শুধু আমার জন্য? না, আপনার জন্য না, আপনার তো না আসতেছে না মানে কোনো কারণ তো সমস্যা আছে। হ্যাঁ, ফাইবারের সমস্যা হচ্ছে, এটা তো আপনার ও আসবে, আচ্ছা হয়তো এখন আসে নাই, ওই অন্য সময় আসবে, দেখেন। ও আচ্ছা ঠিক আছে। আর আমি মার্কেটিং করতেছি, গিগ গুলো মার্কেটিং করতেছি টুইটারে, হ্যাঁ, তারপরেও কমে যাচ্ছে। কালকে এরকম হয়ে যায়, আজকে এরকম হয়ে যায়। এখানে ছিল 210 না কত, হ্যাঁ, এখন এখানে হয়ে গেছে 160। ওটা সমস্যা না, ঠিক আছে, ওটা ওটা কমবে বাড়বে, এটা এটাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এটা কমবে বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে সিরিয়াস কিছু না। আর ফাইবারের কাজ চলতেছে, তো ফাইবারের কাজ কমপ্লিট ঠিক হয়ে গেলে এটা আপনার জিনিস, সবার সবার জিনিসগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর ভাই সকাল থেকে বাইরের রিকোয়েস্ট আসে নাই ভাই, কোনো কাজ করতে পারতেছি না। আপনি ঘুরি ফিরি ভাই একই কথা বলতেছেন। একই কথা বলতেছি বলতে কি, আজকে একবারও আসে নাই, যেটা এই জন্য বলতেছি আমি। আমি তো আপনার এটা বলতেছি, এটা 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 শুধু স্বাভাবিক আজকে ব্যাপার, হয়েছে, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, আপনি সারাদিন দেখেন, রাতে দেখেন, কালকে আবার জয়েন হয়ে যদি না আসে। ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে আপনার? না না রিমা আপু আসেন। রিমা আপু আসেন, রিমা খাতুন কি আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আসেন, জি ভাই, স্ক্রিন শেয়ার করুন আপু। ভাই আমার সেদিন যে গিগের কথা বললাম আপনি আপনার সাথে, হ্যালো, বলেন। যে আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটার একটা গিগ তৈরি করছি, এটা হ্যাঁ, একটু হেল্প দেখা করে। হ্যাঁ ভাই, এই যে কিন্তু গিগটা আমি ভুলে অ্যাক্টিভ করে ফেলছি, মানে ড্রাফটটা। আপাতত পসে রাখেন, এখানে নিচে এই $20-এর পাশে একটা তিনটা তিনটা ডট দেখা যাচ্ছে, আপনি কি করেন পজ দিয়ে দেন। এবার ওই পাশে পসে ক্লিক করেন, অ্যাক্টিভ গিগ এর পাশে, ওটার পাশে। হ্যাঁ, এবার এখান থেকে ওপেন করেন। ঠিক আছে, আই উইল সেট আপ এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। 87 হয়ে গেছে, তারপর ঠিক আছে, চলবে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ওকে, 100% অর্গানিক অ্যান্ড জেনুইন অ্যাক্টিভ ফলোয়ার, একদম ব্যানারটা তুমি সাদা সিধা করে ফেলছেন। হ্যাঁ, লেখাগুলো আর একটু অ্যাট্রাকটিভ করতে পারেন, কম্পিউটারও তো এখানে প্রয়োজন নাই। আর ফেসবুক বিজনেস পেজ বানাবেন, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামের লোগো কেন, এগুলো অপ্রয়োজনীয়। হ্যাঁ, লোগোগুলো দেওয়ার দরকার নেই, ল্যাপটপটা তুলে ফেলবেন। আচ্ছা, ল্যাপটপটা থাকলেও থাক, সমস্যা নাই, কিন্তু এই লোগোগুলো তুলে ফেলেন। হ্যাঁ, আর এই এই লেখাটা ফেসবুক বিজনেসটা পাশাপাশি বড় করে দেন। এটা
जगह বাকিগুলো ঠিক আছে আপনি এই জিনিস ব্যানার নিয়ে আসলে কাজ করেন হ্যাঁ ব্যানার নিয়ে একটু কাজ করে তারপর আপনি দিয়ে নিচে জানা করুন ব্যানারটা একটু সুন্দরভাবে সাজাতে হবে ওয়েলকাম ওয়েলকাম এবারে হয় না ওয়েলকাম একসাথে হবে ইল একবার হবে W E L C O M E ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ ফেসবুক ইজ দ্য মো লিখছেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ ওকে Facebook is the first platform in online. First platform na etate bolte paren apni ki bolbe Facebook is the most Facebook is the most popular popular platform dite pare Facebook is the most popular platform in online Facebook business page is most important for all business it's help a business to take the top position in online sector and yellow acha apni bisena apni chhere den shobki chhere den chhere bosha lage I don't just deliver it I can understand the customer psychology eta dorkar nai I just deliver it I can customer psychology ekhane eigulo bao dorkar nai ha আপনি এখানে জাস্ট আপনি বলছেন না ফেসবুক কেন ভালো এখন বলেন যে আপনি ফেসবুকের কাজের জন্য আপনি কতটা ভালো আমরা তো বুঝতে পারছি ফেসবুক ভালো ফেসবুকে বিজনেস টেস্ট করার জন্য আপনার বিজনেসের জন্য ভালো এই কাজটা আমি অনেক দক্ষতা সহায়ক করতে পারবো হ্যাঁ এটার জন্য আমার এই যত হিডেন ট্রিক্স সবকিছু আমি জানি এবং সবকিছু আমি সুন্দরভাবে আপনাকে হাই লেভেলে করে দিতে পারবো ঠিক আছে শুধু বাকি আরেকটা লাইন দুটো লাগবে বুঝতে পারছেন আপু হ্যাঁ বুঝতে পারছি ক্রিয়েটিং মডার্ন বিজনেস পেজ অর ফ্যান পেজ ওকে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড সেটআপ দিবেন কিওয়ার্ড সেটআপ বা কিওয়ার্ড সেটিং ফুল পেজ এসইও ডিজাইন বিজনেস রিলেটেড লোগো ওকে প্রফেশনাল কভার ফটো কল টু অ্যাকশন বাটন সেটআপ অ্যাডিং ওয়েবসাইট অ্যাড্রেস story actions then full information about your business entity you have to set up Facebook location set up okay I have nice presentation skills high quality service on time delivery supporting the customer ঠিক আছে আপনি ইয়ার ডেসক্রিপশন আর একটু ব্যানার নিয়ে কাজ করে পাবলিশ করে দিয়ে ওকে জি আর এটা দেখব না ভাই প্যাকেজটা প্যাকেজ প্যাকেজটা প্যাকেজ $20 দিবেন না $20 স্যার আর স্ট্যান্ডার্ড এ দিবেন $40 $50 ঠিক আছে চলবে সমস্যা জি ভাই তাহলে ওইটুকু মানে ঠিক করে তারপর পাবলিশ করে দিব আচ্ছা ব্যানারটা নিয়ে একটু কাজ করে আপনি পাবলিশ করে দিন আর দেখাতে হবে না জি ভাই আরেকটা প্রশ্ন ছিল যে বায়ার যদি আমাকে রিকোয়েস্ট পাঠায় বা মেসেজ করে আমি সাথে সাথে এটা কিভাবে বুঝতে পারবো ধরেন আমার পিসিটা অন করা নাই বা ইয়ে করা আছে মোবাইলে মোবাইলে অ্যাপস দিয়ে রাখেন আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপনি এর আগে কি গিগ গিগ তৈরি করেছেন না এটাই প্রথম এই প্রথম আচ্ছা একটু আপনি স্ক্রিনটা শেয়ার করুন জি ভাই পুরো যা এটার পাশাপাশি আপনি আরেকটা গিগ করেন হ্যাঁ এটাতে তেমন একটা হয়তো আসবে না আসতেও পারে এটার পাশাপাশি আরেকটা ফেসবুক মার্কেটিং এর গিগ করেন ফেসবুক মার্কেটিং সম্বন্ধে জানেন হ্যাঁ জানি আমি ওটা করেন ওটা করবেন একটু পরে যান একটু পরে যান আর উপরে যান ওকে এই যে মোর আছে না মোর এখানে বাই রিকোয়েস্ট আছে মোর হ্যাঁ মোরে যে ক্লিক করেন এই বাই রিকোয়েস্ট এই আপনি সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চেক করবেন সন্ধ্যা 5টা থেকে রাত 8টা 9টা 7টা 7টা 8টা পর্যন্ত চেক করবেন হ্যাঁ এই সময়গুলোতে বাইরে কিছু বেশি আসে ঠিক আছে
এখানে দেখাচ্ছে ইউ মাস্ট হ্যাভ অ্যাক্টিভ গিগ ইন অর্ডার টু সি নি ইউ বাই রিকোয়েস্ট হ্যাঁ লিস্ট আপনার কোনো গিগ অ্যাক্টিভ নাই যার কারণে আপনার এখানে বাই রিকোয়েস্ট এখন আসবে না ঠিক আছে যখন আপনার গিগ অ্যাক্টিভ থাকবে তখন আসবে তো আপাতত আপনি ফেসবুক বিজনেস উইজার্ডটা করেন পাশাপাশি ফেসবুক মার্কেটিংটা করেন ঠিক আছে এই দুইটা করার পর আপনার বাই রিকোয়েস্ট বেশি আসবে আপাতত এখন কম আসতে পারে যেহেতু একটা গিগ আরেকটা করলে আসবে বেশি তাহলে আপনি এখান থেকে চেক করবেন যে আমি যে বলছি সেটা আর সরাসরি যদি নক করে তাহলে মেসেজ আসবে আপনার সরাসরি মেসেজে হ্যাঁ এই যে মেসেজ একটা লেখা আছে না পাশে যে ড্যাশবোর্ডের পাশে মেসেজে হ্যাঁ এটা আপনি এখন আরেকটা কাজ করতে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আপনি ইয়া করেন ফাইবার অ্যাপসটা নামাই নেন হ্যাঁ ফাইবার অ্যাপসটা নামাই নিয়ে আপনি ওখান থেকে লগ ইন হয়ে থাকেন যখন কেউ মেসেজ করবে আপনাকে ফাইবারে যেরকম আমাদের এই ফেসবুকে মেসেজ করলে রিং বাজে হ্যাঁ বা আমাদের মোবাইলে মেসেজ আসলে যেরকম রিং বাজে সেরকম রিং আপনার ওখানে ফাইবারে মেসেজ আসলে রিং সাউন্ড হবে বরঞ্চ আপনি নিজে সেট আপ করে দিতে পারবেন আপনার মনের মতো একটা চুজ করে রিং টুন সেট আপ করে দিতে পারবেন যেটা ফাইবারে আসলে এই রিংটা বাজবে ঠিক আছে শুধু একটা মেসেজের ক্ষেত্রে মোবাইলে পিসিটা অন করার চেষ্টা করবেন অন করে রাখলে ভালো হবে আর মোবাইলে আপনি ইনস্টল করে রাখেন মোবাইল থেকে আপনি সবকিছু করতে পারবেন মোবাইল থেকেও বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন মোবাইল থেকেও আপনি সবকিছু করতে পারবেন কিছুক্ষণ পর পর মোবাইলে আপনি চেক করবেন জি মোবাইল থেকেও আপনি বাইরে রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন মোবাইল থেকে আপনি মোবাইল থেকে আপনি ফাইবার অ্যাপসে যে ওখান থেকে আপনি সরাসরি বাইরের সাথে চ্যাটে কথা বলতে পারবেন ওখান থেকে সবকিছু করতে পারবেন জাস্ট কাজটা করার জন্য কম্পিউটার দরকার বাকি সবকিছু আপনি কি মোবাইল থেকে করতে পারবেন জি ফাইবার অ্যাপটা তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করব প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ওখানে লগ ইন ঠিক আছে ভাই থ্যাংক ইউ উজ্জ্বল ভাই আসেন এরপর উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কি আছেন স্ক্রিন শেয়ার করুন থাকলে হ্যাঁ বলেন হ্যালো হ্যালো আপনার কথা শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো এটা কে শেয়ার করছে আমি আপনার ভাই এখন শেয়ার করতে বলি উজ্জ্বল আপনার মাইক মাইক ঠিক করেন মাইকে আমি শুনতে পাচ্ছি না কিছু আপনার মাইক অন আছে বাট আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আপনার মাইক ঠিক করেন হ্যালো এখন যাচ্ছে হ্যাঁ এবার শুনুন এখন শোনা যাচ্ছে বলেন স্ক্রিন শেয়ার
এই গিগটার ব্যাপারে বলছিলেন না? জি আমি গিগের ব্যাপারে পরে বলছি, আগে আপনাকে বলছিলাম প্রোফাইলটা ঠিক করতে। আপনি প্রোফাইল ঠিক করছেন? আপনার আবার লাইন সরে গেছে, লাইন লাইন সরে গেছে। হেডফোন ঠিক করেন। শোনা যাচ্ছে না কিছু? হ্যালো, এবার বলেন, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, ওই দাদা সে নিজের হাতে একেবারে সুন্দর ভাবে কমপ্লিট করে দেখছে, আমি কমপ্লিট করার পরে তারপরেও ভেরিফিকেশন দিয়ে একটা দুটো ওয়ার্ড যেখানে আছে ফুল কমপ্লিট করে দিছে। যাওয়ার পরে এই যে ফেসবুক মার্কেটিং এর যে ব্যানারটা এটাও সে রিভিশন দিয়ে দিছে এখানে সপ্তাহে, মানে দাদা আমাকে অনেক সময় দিছিল। এখন এইটা আর কি জাস্ট আমি পাবলিশ করবো, এখন চিন্তা করলাম পাবলিশ করার আগে একটু বাইরে দেখাই। হ্যাঁ, গিগ ওপেন করেন। ওই ওপেন করছি কিন্তু ওই সিলেক্টটা শো করতেছে। রিফ্রেশ দেন, এটা রিলোড দেন। ফেসবুক মার্কেটিং এটাও দাদা সুন্দর করে তারপরে ওই আপনি এক নাগাড়ে কথা বলে যাচ্ছেন কিন্তু আপনার কোনো কথাই আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন, এবার আস্তে আস্তে বলেন, একটা একটা বলেন। আর কিছু বলিয়েন না, আপনার কথা শুনতে হলো না, আপনার কানেকশনে সমস্যা হচ্ছে, মেবি আপনার কানেকশনে সমস্যা নেই। হেডফোন আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার লাইনে থাকেন। হ্যাঁ, আপনার কানেকশন ঠিক হলে আপনি আসেন, আমি এর মধ্যে একজনকে সাপোর্ট দিই। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, কানেকশন ঠিক হলে আসেন। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ভাই আসেন, আমিনুল ইসলাম ভাই আসেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ শেয়ার করছি, বুঝছেন? জি বলেন। ওই তো আমার প্রোফাইলটা এর আগে একবার দেখাইছিলাম, একটু কারেকশন করতে বলছে, করছি আর সাথে একটা গিগ তৈরি করেছি। হ্যাঁ, আপনি ইয়াতে যান, প্রোফাইলে যান। প্রোফাইলটা খোলাইছিল তখন জানতে, ওটাতে তো ছিল তো, আপনি ওটাতে ছিল তো, তো পাশের ট্যাবে যান, উপরে, যে উপরে, এই যে উপরে আপনার প্রোফাইলটা যে স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রশ্ন, আপনি ওখানে আবার যান, ক্রমে যান, উপরে ক্লিক করেন, এখানে উপরে। হ্যাঁ, এই লেখাটার কারণে পাশে যাইতে পারতেছি না, এই লেখাটা ওটা মাউস দিয়ে চেপে ধরে এক পাশে সরা নেন, ওটা মাউস দিয়ে চেপে ধরে এক পাশে সরা নেন। কোন গিগটা দেখাবেন, ওপেন করেন? এটা একটাই গিগ করছি আমি। গিগ ওপেন করেন। হ্যাঁ ওপেন করতেছি।
লোড হচ্ছে। আপনার ক্লিক করে না আসুক। I will promote the spelling thing when I T-E hobe. I will promote any company of USA to worldwide by Facebook. By Facebook now. On Facebook hoyte pare ar by Facebook dile apne by Facebook marketing ba by Facebook promotion dewa lagbe. Ha. By Facebook marketing diye debo sathe. By Facebook marketing dile apnar banner ta na shop change korte hobe. By Facebook promotion diye Facebook promotion diye diben ar okhane promote ta thik kore diben. আচ্ছা তাহলে বাই ফেসবুক প্রমোশন দিয়ে দেবো। আচ্ছা আরে প্রমোটার টি ই দিবেন, প্রমোট স্পেলিং ঠিক করবেন, কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড। আরে ওয়ার্ল্ড ওয়াইড লিখছেন, একটা এই একটা জিনিস করতেছেন, জিনিসগুলো একটু দেখবেন না বাইরে লিখে, ওয়ার্ল্ড ওয়াইড তো বানানো এন ওর জায়গায় এ হয়ে গেছে। আচ্ছা ঠিক করেন। হ্যাঁ আর এই গিগটা ডিলিট করে দিন, গিগটা আর হবে না, একটু উপরে যান। আমি বলি আপনাকে একটু উপরে যান, এইভাবে রাখেন এই গিগটা। আচ্ছা এডিট করে দেখেন, ঠিক আছে এডিট করে দেখেন, এডিট করে দেখে 20-15 দিন দেখবেন, দেখার পর কোনো কাজ না আসলে ডিলিট করে নতুন করে করবেন। আচ্ছা ডেসক্রিপশনটা একটু দেখবেন ভিতরে। হ্যাঁ নিচে যান একটু, একটু ব্যানার দেখেন, ব্যানার দেখেন ডেসক্রিপশন পরে। ফেসবুক প্রমোশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অল ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন। যে জিনিসটাতে আপনার এডিট করা যায় না সেই জিনিসটাতে আপনি ভুল করছেন বেশি। টাইটেল এডিট করা যায় না, টাইটেল এডিট করলে প্রবলেম হয়। হ্যাঁ নিচে যান ভাই, আবার ডিসক্রিপশনে যান, এখানে আবার লিখছেন ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং, সব জায়গায় লিখছেন প্রমোশন, এখানে মার্কেটিং কেন, যে যেখানে যদি টাইটেলে যদি প্রমোশন মার্কেটিং কিছু লেখেন সব জায়গায় একই জিনিস লিখবেন। হ্যাঁ একই জিনিস বারবার দিলে একই শব্দ বারবার রিপিট দেখায়, আবার বারবার রিপিট দেখাইলে অন্য অন্য আপনি একই জিনিস হচ্ছে যে আপনি বেশি দিবেন না, আপনার এই যে যেগুলোতে মেইন দরকার সেগুলো দিবেন। হ্যাঁ ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং প্রমোশন, অন্য জায়গা থেকে এটাই হচ্ছে মানে প্রমোট শব্দটা বেশি হয়েছে দেখাইছে আর কি, এই কারণে একটা দিছিলাম। হ্যাঁ অন্য জায়গা থেকে সরাবেন, মেইন জায়গা থেকে না, যেখানে কিওয়ার্ড সেট হবে ফেসবুক, এখানে তাহলে এখানে প্রমোশন দেব এই উপরে। হ্যাঁ এটা আপনি নতুন করে সুন্দর করে আবার এডিট করেন। হ্যাঁ আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন ফেসবুক প্রমোশন, আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন। যেমন এখানে এটা ফেসবুকটা পুরোটা লেখাটা ইম্পর্টেন্ট ছিল, আপনি এটা পুরোটা লেখেন নাই, ফেসবুকও ধরতেছে না। আই ক্যান রাইজ প্রোডাক্ট টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সাইকোলজি অ্যান্ড নো হাউ টু মোটিভেট দেম, এটা দরকারই নেই এই ল্যান্ডে কেটে দেন। ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, রিচ ইউর বিজনেস টু টার্গেটেড অ্যাক্টিভ কাস্টমার, ইনক্রিজ রিয়েল অডিয়েন্স, এবল টু মেক কাস্টম ইমেজ, ইমেজ ফর বুস্ট এনি প্রোডাক্ট,
post and share 1000 group and page. Choose suitable keyword and tag all Facebook related service. মানে আপনার এখানে যে প্রমোশনের গিগ ঠিক আছে এই জিনিসটা বোঝাই যাচ্ছে না এলোমেলো করছেন এখানে প্রমোট রিলেটেড অনেক কথা লিখতে হবে হ্যাঁ তারপর পোস্ট এন্ড শেয়ার 1000 গ্রুপ এন্ড ফ্যান পেজ এই জিনিসটা টোটালি তুলে দিবেন এটার জন্য আপনার সমস্যা হবে আচ্ছা ঠিক আছে আপনার এই গিগটাকে সাসপেন্ড করে দিতে পারে আচ্ছা গ্রুপ শব্দটা থাকবে না বুঝতে পারলাম এখন আপনি আমরা এই প্রমোশন করব কি কি প্রমোশন করি কি কি সার্ভিস প্রোভাইড করব এগুলো এই জিনিস নিয়ে আর কিছু জিনিস লেখেন ঠিক আছে জি রিয়েল এন্ড অ্যাকটিভ ফেসবুক ইউজার অল সার্ভিস আর ম্যানুয়াল সাবমিট প্রুফ রিপোর্ট উইল সাবমিট উইথ দ্য টাস্ক এবল টু মোটিভেট পিপল টু বাই এনি প্রোডাক্ট পাওয়া আপনি মোটিভেট করবেন কেনার জন্য বাই যে প্রোডাক্ট কেনার জন্য আপনি মোটিভেট করতে পারবেন বায়ার কিন্তু এসে চেপে ধরবে না প্রচারের মাধ্যমে বলছেন বলেন নাই আপনি আপনি সরাসরি বলছেন আমি এবল টু মোটিভেট পিপল টু বাই এনি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে মানুষকে মোটিভেট করে কেটে দিয়ে এটা দরকার মানে ক্রয় করার জন্য আর কি বলছিলাম যে তাদের উৎসাহিত করতে পারবো এটা তো অন্য জিনিস দাঁড়াই হ্যাঁ আমরা তো কয় করার জন্য উৎসাহিত করব আমরা জাস্ট প্রমোট করব প্রমোশন করব সেটা আমাদের কাজ আমরা প্রমোট শব্দটা বারবার ধরে আর কি অতিরিক্ত হওয়াতে এই কারণে কাজটা যেমন মোটিভেট দিছিলাম এটা টোটালি কেটে দিবেন একদম টোটালি কেটে দিবেন আমরা কোন জিনিস আছে এনে এনেটা কম হইলে সমস্যা আছে আর মানে এনে দেওয়া আছে তো 6টা 5টা হইলে তো সমস্যা নাই একটা হলো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা এই জিনিসটা কেটে দেন হ্যাঁ according to facebook rules ঠিক আছে বাকি গুলো ওকে আছে আপনি এই জিগলিজ গুলো আর এখানে এই ডেসক্রিপশনে একটু উপরে যান নিচে না উপরে স্পেলিং গুলো চেক করবেন আর ডেসক্রিপশন গুলো ঠিক করবেন সার্ভিস ডেসক্রিপশন ঠিক করবেন আর শেষ লাইনটা কেটে দেব এটা নোটে কেটে দেন টাইটেলটা দেখেন প্রাইস ঠিক আছে প্রাইস সমস্যা নেই তো ওকে ভাই আচ্ছা ভাই এটা কি আমি এডিট করে ঠিক করব না কেটে আবার লিখব নতুন করে কেটে লিখলে আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে এডিট করলে র‍্যাঙ্কটা হারায় হ্যাঁ এখন আপনি যেটা ভালো মনে করেন আচ্ছা তাহলে আমি কেটেই লেখাগুলো দিয়ে আবার নতুন করে একটা গিগ তৈরি করি না টাইটেলে টাইটেলে হাত দেওয়া উচিত না টাইটেলে হাত দিলে র‍্যাঙ্ক হারায় এটা আচ্ছা তাহলে এটা ডিলিট করে নতুন ব্যবহার লিখব ঠিক আছে ঠিক আছে আপনারা দেখতে পারেন দিয়ে দেখতে পারেন জি ভাইয়া দিয়ে দেখতে পারেন আপনি প্রথমে এডিট করে দিয়ে দুই একদিন দেখব না কতদিন দেখব আপনি সপ্তাহখানেক দেখেন 10 দিন দেখেন মিনিমাম 10 দিন দেখেন জি জি যদি ঠিক থাকে তাহলে আপনি আপনি ইয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ উজ্জ্বল ভাই শেয়ার করেন হ্যাঁ ডাবলটা করে ফেলছেন ফেসবুক মার্কেটিং প্রমোট দুটো একসাথে লাগাইছেন আই উইল ডু প্রমোট ফেসবুক মার্কেটিং আপনি ফেসবুক মার্কেটিং কে প্রমোট করবেন আবার লেখছেন ফর এনি বিজনেস এর জন্য আপনার প্রমোটটা কেটে দিয়ে দেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং for any for business, any business. In worldwide dite pare pashe in worldwide lagai dite promote ta kete diyen ha ami last audience disilam tale oi ta diye debo last audience ha otao dite pare somoshya I will do facebook marketing for any business last audience ha
লার্জ অডিয়েন্স এর আগে কিছু হবে এনি বিজনেস লার্জ অডিয়েন্স মানে আর কিছু হবে ব্যানার আগে যেটা ছিল ওই দাদা একটা ডিরেকশন দিয়ে দিছে ওই মোতাবেক করছি এক্সপার্ট সার্ভিস ফেসবুক মার্কেটিং ওকে সেল ইন টার্গেটেড ইউএসএ পিপল আপনি সেল করতে পারবেন না এক নম্বর এটা কাটবেন হ্যাঁ আচ্ছা আমরা সেল করি না আমরা প্রমোট করি প্রমোশন মিলিয়ন অফ পিপল ঠিক আছে এটা এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন হবে ডেসক্রিপটর হবে না এটা স্পেলিং মিস্টেক আছে হ্যাঁ Welcome to my Facebook marketing service. Hi. Facebook marketing. Facebook is the world's largest social and international marketplace with which you can bring your innovation or the product of your business to the door setups of people. I will cooperate in that work. It is the platform where most of the customer can be convinced easily only through some eye-catchy product post share. I have a long experience and effective training on how to grow Facebook marketing. I will definitely make sure of the best quality of your work. Facebook marketing USA based targeted customer, daily post, define your brand. Available to graphic design for post, grow your business worldwide, marketing analyst. Real and active user, worldwide promotion according to Facebook guideline. ঠিক আছে নিচে যান নিচে আরেকটা গিয়ে দিয়েছেন এটা professional services friendly communication fast and accurate fast response to my work if you want to can hire me I am totally delegated for you এই জিনিসটা দরকার নাই কেটে দিন আমি just thank you দিবেন if you want to can hire me I told it হ্যাঁ ঠিক আছে thank you এটা কাটে দাও নিচে যান 10 20 এটা কি দেখবেন এটা এটা কারেকশন করতে বলছিলাম এটা দাদা দাদা নিজের হাতে করে দিছে একেবারে হ্যালো হ্যাঁ হ্যাঁ কই সাউন্ড আসতেছিল না হ্যাঁ ঠিক বুঝতেছি না কোথায় আছে ওকে ঠিক আছে ঠিক আছে আপনার ওকে আছে সমস্যা নেই আপনি যেগুলো কারেকশন করতে বলছেন সেগুলো একটু কারেকশন করে পাবলিশ করে দিন হ্যাঁ ব্যানারটা আর ওই জায়গায় একটা ঠিক আছে এটা তাহলে অ্যাক্টিভ করে দেব ওই জন্য না আচ্ছা
এখন আমি ওই একটা মার্কেটিং এর কাজ করছিলাম। হ্যালো, হ্যাঁ এখানে অডিয়েন্স সাইজটা তুলে দিয়েন। কোনটা কোনটা সার্ভিস? হ্যাঁ অডিয়েন্স সাইজ জিরো দেব, সব সব জিরো দেব, সব জিরো। ওই স্যার এইটা দিয়ে রাখছিল 10-20-30 ওনার ক্লাসে দিয়ে। আপনি কি আছেন? সাগর, সাগর মজুমদার। আপনি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, হ্যালো স্যার। সাগর স্যার, আপনি এক মিনিট, হ্যাঁ ক্লিক করুন অর্ডারে, $45 অর্ডার। ঠিক আছে, আপনার ক্যামেরা কোথায় স্যার? ওয়াট অন করতেছি, ক্যামেরা তো অপশনটা পাইতে। আচ্ছা পাইছি স্যার। তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন সাগর মজুমদার। সাগর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কোথেকে, আপনার পরিচয় বলুন। স্যার আমি কুমিল্লা থেকে। কুমিল্লা কোন জায়গা থেকে? কুমিল্লা বিশ্ব রোড, আলেকাসর বিশ্ব রোড। বলুন।
স্যার আমি গতকাল রাতে এটা কাজ করেছি স্যার কাজটা কোন দেশের বাইরের কাজ এটা আমেরিকা আমেরিকার কি কাজ করতে হবে কত ডলার স্যার কাজটা হয়েছে আপনার ওনার একটা ফেসবুক পেজ আছে তো ওই পেজটা থেকে মানে কিছু ফেক ইয়া লাইক দূর করতে হবে আর কি আচ্ছা একটা পেজ আছে সেই পেজ থেকে ফেক লাইক গুলো দূর মানে রিমুভ করে দিতে হবে ঠিক আছে ভালো কাজ এখন এই আপনার এটা কোন দেশে বায়ার আর কত ডলারের কাজ কাজটা স্যার 45 ডলার 45 ডলারের কাজ এটা কোন দেশে বায়ার আমেরিকার আমেরিকার বায়ার তো এটা আপনার কত নাম্বার কাজ এটা স্যার প্রথম আমার আজকে 6 দিন পর পাইছি আপনার কাছে জয়েন হওয়ার আপনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কখন 14 এপ্রিল ভেরি গুড ভেরি গুড যারা আপনি শেয়ার করেন তাহলে আজকে হচ্ছে 3 মে জি স্যার আপনি শেয়ার করেন কোসি স্যার ঠিক ভাবে ট্রাই করলে কাজ পেতে খুব বেশি দিন লাগার কথা না 2 সপ্তাহের মধ্যে খুব ভালোভাবে কাজ পাওয়া যায় স্যার আমি দুইটা গিগ পাবলিশ করছি শুধু ঠিক আছে আপনি আরো গিগ পাবলিশ করেন আরো ট্রাই করেন ইনশাআল্লাহ আরো পাবেন আর প্রথম যে কাজটা পেয়েছেন এই কাজটা একদম অনেক যত্ন করে অনেক ভালোভাবে কাজটা করে দিতে হবে যেন এই কাজে 5-স্টার ফিডব্যাক যেন অবশ্যই আসতে হবে ঠিক আছে জি স্যার শুরু থেকে পড়ি তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ বলুন এই ভাইয়ের সাথে আপনার আমি এই ভাইয়ের সম্পর্কে একটু জানি আমি দেখতে পাচ্ছি ভাইয়ের হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ভাইয়ার এবং সে কাজ করেছে জুলাই 2012 থেকে মাশাআল্লাহ অনেক পুরাতন ভাইয়ার একদম লেভেল 1 ভাইয়ার অনেক ভালো ভাইয়ার ঠিক আছে 2012 সাল থেকে সে কাজ করেছে হাজার হাজার কাজ সে করিয়েছে এখানে এবং ম্যাক্সিমাম যারা যাদেরকে দিয়ে কাজ করেছে তারা সবাই আমেরিকান এই যে এই ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করেছে সে একটা কোথাকার আমেরিকান সবাই আমেরিকান আবার ও হচ্ছে পর্তুগাল ও হচ্ছে কানাডা তার মানে সে এশিয়ান ফ্রিল্যান্সারকে দিয়ে খুব বেশি কাজ করেনি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তার এগুলো দেখি একদম শুরু থেকে এটা কি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি মেসেজ থেকে আসছে কোনটা এটা ভালো কথা দে আর অল ফ্রম আউটসাইড অফ ইউএসএ ওকে তারা ইউএস এর বাইরে থেকে তারা জয়েন করছে I need all likes from outside USA to be removed, delete from my page. Does anyone have a tool or a script that can help me get this code done? Can you do it? তাহলে সে ইউনাইটেড স্টেটস এ বিজনেস করে সে চাচ্ছে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর মানুষরাই তার এখানে যেন লাইক করে এখন আইডেন্টিফাই করছে 2000 এর মতো মানুষ ইউনাইটেড স্টেটস এর বাইরে থেকে কি করছে জয়েন করছে সে সেগুলোকে বলতে চাচ্ছে ফেক অথবা স্প্যাম হ্যাঁ আসলে সেগুলো ফেক না অথবা স্প্যাম না সেগুলো সত্যি সত্যি মানুষ কিন্তু ইউনাইটেড স্টেটস এর বাইরে সে চাচ্ছে না হয়তো সে যে সার্ভিস প্রোভাইড করে ওগুলো শুধুমাত্র আমেরিকান মানুষদের জন্যই সে চাচ্ছে না আমেরিকার মানুষদের বাইরে কেউ কি করুক তার পেজটাকে লাইক করুক এখন যারা অলরেডি লাইক করে ফেলছে তাদেরকে সে রিমুভ করতে চাচ্ছে ঠিক আছে জি স্যার আচ্ছা আমি দেখি আচ্ছা আমরা এতে যাই তারা তার সাথে আপনার কি কি কথা হয়েছে
আপনি এটা বায়ার এটা বলার পর আপনি খুব সুন্দরভাবে একটা রিপ্লাই করেছেন, রিপ্লাই করার পর বায়ার আপনাকে মেসেজ করেছেন, তাই তো? জি স্যার, মেসেজ মেসেজ, ওকে। আমরা তার সাথে কনভারসেশন গুলো পড়লে আমরা বুঝতে পারবো তার সাথে আপনার কি কি কথা হয়েছে। এখানে বাইরে বলেছে, আই গট ইউর কোড, আর ইউ এবল টু এনশিওর দ্যাট মাই ফেসবুক অ্যাকাউন্ট অর পেজ ওন্ট গেট ব্যান অর ডিলিটেড ফর অ্যাবিউজ। আচ্ছা আচ্ছা, সে যে কারণে মানে যে কারণে সে এটা করতে চাচ্ছে, তার সে সাসপেক্ট করতেছে তার এই অ্যাকাউন্টটা ফেসবুক থেকে ব্যান করতে পারে ওই যে আনঅথরাইজড বা ফেক লাইক গুলোর কারণে। আর ইউ রিমুভিং দ্য ফেক লাইক ফলোয়িং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট অর সেফ মেথডস। ভালো কথা, মানে সেফ মেথডে আপনি কি এটা করে করে এগুলোকে রিমুভ করতে পারবেন কিনা, আবার এগুলো রিমুভ করতে গেলে তার পেজের কোনো ক্ষতি হবে কিনা। জি স্যার, আই হ্যাভ 2,000 to 300 ফেক লাইকস, ওকে, ফ্রম কান্ট্রিজ লাইক তুর্কি এক্সেট্রা, আই ওয়ান্ট দেম রিমুভড, মোস্ট অফ দেম লাইক মাই পেজ অন দ্য সেম ডে, আই ক্যান গিভ ইউ দ্যাট ডেট। আচ্ছা, একদিনের মধ্যেই 2,000 মানুষ তার এখানে লাইক জয়েন করছে তুর্কি থেকে, সে চাচ্ছে তাদেরকে রিমুভ করতে। জি স্যার, আপনি বলেছেন ইয়েস স্যার, আই উইল বি এবল টু রিমুভ ইউর ফেক লাইক, ওকে, ইউ উইল নিড অ্যাডমিন প্রিভিলেজ, আপনার অ্যাডমিন প্রিভিলেজ লাগবে কিনা, মানে আপনি অ্যাডমিন হবেন কিনা। জি স্যার, আই নিড দিস, আই উইল গো টু ইউর পেজ অ্যান্ড দেন ডিলিট ফেক লাইকস, স্যার আই উইল রিমুভ অল দ্য লাইকস পেজ ফলোয়িং আফটার দ্য রেগুলেশন অফ দ্য ফেসবুক, ইট উইল নট বি এ প্রবলেম ফর ইউর অ্যাকাউন্ট, আই গ্যারান্টি, আই এম ডিসকাসিং উইথ দ্য পার্টনার, আই উইল গেট উইথ ইউ শর্টলি, সে তার পার্টনারের সাথে কথা বলে আপনাকে জানাবে। আচ্ছা, উই ক্যান ডু দিস প্রজেক্ট, তার পার্টনারের সাথে কথা বলছে, তারপর এটা কালকে দিছি স্যার, কালকে রাত্রে, উই ক্যান ডু দিস প্রজেক্ট হোয়েন এভার ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট অল নন ইউএসএ লাইক টু বি রিমুভ ফ্রম মাই পেজ। ভালো কথা, নন ইউএসএ গুলো রিমুভ করতে যাচ্ছে, আই এম রেডি টু ডু ইউর জব, অ্যান্ড ইফ ইউ ক্যান হ্যান্ড ওভার দ্য জব টু মি নাও, I'm ready to do your job. Okay. I'm ready to do your job and if you want, I can hand over the job. Achcha. Okay, sounds good. Send me the request. Achcha. এই প্রজেক্টে আপনাকে সে রিকোয়েস্ট করতে বলতে রিকোয়েস্ট পাঠাতে বলছে, আপনি জবের জন্য এই কি করছেন, কাস্টম অফার পাঠিয়েছেন, আপনাকে হায়ার করেছে, তাই তো? প্রথমে জব পেজে আমার মানে আচ্ছা, এখন আমাকে বলেন আপনাকে সে ইয়া করেছে কিনা। এই যে আপনি $45 কাস্টমার অফার পাঠিয়েছেন, কাস্টমারটা অ্যাপ্রুভ করেছেন। আচ্ছা, এখন আপনাকে সে অ্যাডমিন বানিয়ে দিয়েছে কিনা? জি স্যার, অ্যাডমিন বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তার পেজটা ওপেন করেন, ওপেন করা আছে, এটা সম্ভবত না? হ্যাঁ, এটা এটা হচ্ছে বাল্টিমোর হোলসেল প্রপার্টি। আচ্ছা আচ্ছা, সঙ্গত কারণেই তার এটা যেটা প্রপার্টি সাইট, রিয়েল এস্টেট সাইট, তো যারা জায়গা জমি কিনবে, বাড়ি কিনবে ইউএসএর মধ্যে, যারা জায়গা জমি হাউস কিনবে, অ্যাপার্টমেন্ট কিনবে, ল্যান্ড কিনবে, স্বাভাবিকভাবেই তারা কি হবে না, ইউএসএর মানুষ কিনবে নাকি ইউএসএর বাইরের মানুষ কিনবে? ইউএসএর মানুষ কিনবে। সুতরাং এশিয়া থেকে যারা জয়েন হয়েছে বা তুর্কিস্তান থেকে যারা জয়েন হয়েছে তাদেরকে তার লাগবে না। জি স্যার, সে চাচ্ছে তাদেরকে রিমুভ করে দিতে, যদিও বা ওই রিমুভ না করলেও খুব একটা প্রবলেম নাই। হ্যাঁ, রিমুভ না করলেও কোনো একটা প্রবলেম নাই, তারপরেও সে চাচ্ছে এটাকে রিমুভ করে দিতে। জি স্যার, সাধারণত কোনো কোম্পানি এরকম চায় না, কোম্পানি লাইক করতে বলে, বাট রিমুভ করতে খুব একটা কোম্পানি বলে না, এবং এই কাজটা খুব একটা কি এটা করাই না কোম্পানি, বা এটা নিয়ে কেউ চিন্তাও করে না। জি স্যার, এখন বিষয়টা হলো এই কোনো একটা মেম্বারকে রিমুভ করা সহজ না? আমার যদি গ্রুপ থাকে, গ্রুপ থেকে আমি যে কোনো একটা মেম্বারকে আমি রিমুভ করে দিতে পারি, ব্লক করে দিতে পারি, তাই না? আচ্ছা, তবে স্যার এখন আমি ফেক মানুষটাকে খুঁজে বার করব কিভাবে? এত মানে 5,000 লাইক আছে, আমার কথাটা শুনেন, আমিও ফেসবুকে যারা লাইক করছে তাদেরকে আমি কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। রিমুভ কিভাবে করবেন আমি দেখাই, আপনি এটাকে স্টপ করে দেন, আমি দেখাচ্ছি আপনাকে। রিমুভ আপনি যেভাবে করবেন, যে কোনো একটা পেজ থেকে, হ্যাঁ, মনে করেন কোন একটা কমেন্টসে গেলেন,
কই তার কমেন্টস কোথায় কমেন্টস লাগে তো নাই স্যার তার পেজটা পেজে লাইক আছে কয়টা পেজে লাইক তো নাই তবে ফলোয়ার্স আছে স্যার এই যে এদিকে দেখতে পারেন কই এই যে এখানে স্যার এতো লাইক তো 7791 জন লাইক ঠিক আছে তো 7000 জন থেকে 2000 জনকে সে রিমুভ করতে চাচ্ছে 2000 জনকে রিমুভ করতে অনেক যথেষ্ট সময় সাপেক্ষ কাজ এখন রিমুভ করার জন্য আপনি দেখেন কোন একটা পারসন যদি কমেন্টস করে সেই কমেন্টস থেকে আমরা তাকে রিমুভ করে দিতে পারি কিভাবে দেখেন কই কোন কমেন্টস আমি দেখতে পাচ্ছি না কমেন্টস লাগে তো নাই স্যার এই যে একজন কমেন্টস করছে হ্যাঁ এই ওকে আমি রিমুভ করে দেব রিমুভ করে দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করে রিপোর্ট করব ফাইন্ড সাপোর্ট এন্ড রিপোর্ট কমেন্ট রিপোর্ট করতে পারবো তাই তো জি স্যার রিপোর্ট করে আমি স্প্যামে আইডেন্টিফাই করে আমি যদি নেক্সটটা দিয়ে দিই তাহলে সে এটা ইয়াটো রিমুভ হয়ে যাবে প্লাস ওকে ব্লক হয়ে যাবে জি স্যার তাহলে যদি কোনো মেম্বার কমেন্টস করে কমেন্টস থেকে দেখে আমরা তাকে ভিবে রিমুভ করে দিতে পারি ঠিক আছে এখন আমরা চাচ্ছি ফেক লাইক গুলোকে আমরা রিমুভ করব ফেক লাইক হ্যাঁ মেম্বার কে খুঁজে খুঁজে ধরে ধরে এনে আমরা তাদেরকে রিমুভ করব রিমুভ করার জন্য আমরা কি এখানে লাইকস এ যাই হোম পোস্ট জবস ইভেন্টস রিভিউ ভিডিওস ফটোস অ্যাবাউট কমিউনিটি গ্রুপস অফার সেটিংস টু পরে inbox events notification insights publishing tools more theke ad center page quality মানে একটা বাটন আছে যেখানে ক্লিক করলে সবগুলো লাইক একসাথে দেখা যায় জি স্যার আছে ওই আমি দেখাই দিয়েছি দেখেন following shared settings প্রত্যেকের প্রোফাইলে গিয়ে লোকেশন দেখে দেখে আমরা কি সেগুলোকে আমরা রিমুভ করে দেব ঠিক আছে লোকেশনটা কিভাবে দেখো একটা মানে দেখায় দেন একটু লোকেশনটা মনে করেন কেতি কোলম্যান ও করতে গে কেতি কোলম্যানের প্রোফাইলে যান প্রোফাইলে গেলে আমরা যেভাবে যে কোনো একটা মানুষের লোকেশন দেখি আর কি এই যে লিপসিন কোথায় মেরিল্যান্ড কোথায় ইউএসএ তে ঠিক আছে জি স্যার ঠিক আছে না এখন কথা হলো প্রত্যেকটা মানুষের এভাবে লোকেশন দেখা দেখে দেখে আলাদা ভাবে তাহলে আপনাকে 7000 মানুষের লোকেশনে দেখতে হবে তাহলে স্যার মানে যদি আমি ফেক মানুষ না খুঁজে মানে আমার আলো জেলা রিমুভ করে তাহলে সমস্যা হবে না উনি তো আর খুঁজে দেখবো না না উনি খুঁজে দেখবে না ঠিক আছে কিন্তু তারপরে মানে স্যার একটা ফর্মালিটি আছে এক্স্যাক্টলি হচ্ছে না হ্যাঁ এখন সে বলছে 2000 মানুষকে রিমুভ করার জন্য 2000 মানুষকে তো খুঁজে পাবো অনেক টাফ হবে অনেক সময় সাপেক্ষ কাজ হবে তিন দিনের টাইম দিয়েছি স্যার আপনাকে দিচ্ছে $45 মাত্র সাড়ে মানে 4000 টাকার মতো টাকা দিয়ে এই প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা হ্যাঁ এটা অনেক কঠিন কাজ যেমন এটা মেরিল্যান্ড না মেরিট প্লেসটা করতে লোকেশন সেটা লোক আমাদের একটা ছোট একটা ওয়ে আছে বড় হলো এখানে ধরেন মানে আমি ক্লিক করলে ওনার সাথে ফ্রেন্ড দেখা যায় ওনার সাথে ফ্রেন্ড দেখলে এই যে দেখেন না ওনার পার্সোনাল পেজে সেটা ফ্রেন্ড করা আছে ওটা ব্যাপার না ওনার সাথে মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা ওটা দেখে করবেন আর কি তো মিউচুয়াল ফ্রেন্ড বলতে আপনি 1000 মানুষের সাথে পাবেন জি স্যার কিন্তু বড় কোনো বিষয় না এখন আপনি একটা কাজ করেন হ্যাঁ আপনি ও যে কাজটা করতে বলছে এক্স্যাক্টলি আপনি সেই কাজটাই করেন হ্যাঁ কিন্তু এই আপনি দেখেন যে একদম শেষ দিকে দেখেন
এই যে ও বলছে সেম ডেতে একই ডেতে ইয়া করছে 1000 একই ডেতে 1000 লাইক করছে তাই না সেই ডেট কোন ডেটটা সেই ডেটটা আপনি তার কাছ থেকে মানে খুঁজে নেন এবং সেই ডেটে যারা যারা জয়েন করেছে যে ডেটে দেখা যাচ্ছে ওই ডেটে যারা যারা জয়েন করেছে তাদেরকে একদম গণহারে আপনি রিমুভ করে দেন জি স্যার ঠিক আছে না আপনি তাহলে তার কাছ থেকে ডেটে জিজ্ঞেস করেন আর কোনো টেনশন নাই এত এটাকে এটাকে পাওয়া যাবে না ওকে স্যার ঠিক আছে সাগর থ্যাংক ইউ স্যার আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি ওকে ওকে আমি কামনা করি আপনি আরো ভালো ভালো কাজ পান খুব ভালোভাবে কাজটা করে দেন যেন যে কোনো ভাবে যেন ফাইভ স্টার ফিডব্যাক পাওয়া যায় জি স্যার ঠিক আছে ওকে এরপর কে আছেন এরাই তো মার্কেট প্লেস নষ্ট করে রে ভাই আরে মানুষের এত দুঃখ কেন আমি বুঝি না সাগর মার্কেট প্লেস নষ্ট করতেছেন কেন ওই সাগর কোথায় সাগর মাইক্রোটা আমি অফ করে দিয়েছি সাগর আপনি আরেকবার শেয়ার করুন তো রাশেদ আপনি বলেন স্যার না মার্কেট প্লেস নষ্ট কর আমরা মার্কেট প্লেস নষ্ট করতেছি কেন কেমন স্যার এটা এই সম্পর্কে স্যার আমি কি বলবো নুরুল আমিন আপনি বলেন আমরা এইভাবে মার্কেট প্লেস ধ্বংস করে দিচ্ছি কেন সবারই একটা অভিযোগ আমরা মার্কেট প্লেস ধ্বংস করে দিচ্ছি প্রদীপ আপনি বলেন স্যার আমি একটা ছোট কাজ পেয়েছি স্যার আমাকে একটু দেখিয়ে আচ্ছা দেখো শরীফুল ইসলাম শরীফুল ইসলাম একটু পরে দেখেন আমি ওনার ইয়েটা দেখি হানিফ আপনি আসেন মোহাম্মদ ইকবাল হোসাইন আপনাকে আমি অনেকদিন পরে দেখলাম আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ঢাকা থেকে না ধানমন্ডি থেকে না স্যার আমাদের ইকবাল হোসেন আরেকজন ছিল ঢাকা ধানমন্ডি থেকে ব্যাংকে ব্যাংকে জব করেন আপনি কি ব্যাংকে ব্যাংকে আছেন না না স্যার আমি একটা না স্যার আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি স্যার আর এক রকম তো আমি উনি মনে করছিলাম আপনি আপনি ভর্তি হয়েছেন কখন হ্যালো ফেসবুক গ্রুপ নেম ফেসবুক গ্রুপ লিংক গ্রুপ মেম্বার স্ক্রিনশট লিংক হ্যাঁ ঠিক আছে তো টাইপিং ঠিক আছে করে যান এটা লাল এটা বড় করে দেন না লম্বা করে দেন এটা এই পাশে এখানে ক্লিক ইয়া করে লম্বা করে দেন না ও সমস্যা নাই এটা ব্যাপার না এটা শর্ট থাকবে লং থাকবে ব্যাপার না একটুকু হলেই হবে ঠিক আছে আপনি করে যান আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আমি উজ্জ্বল আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আচ্ছা উজ্জ্বল আমি আপনার মাইক্রোফোনে দৃষ্টা শুনতে পাচ্ছি না রাশেদ আসেন সন্দীপ থেকে সন্দীপ থেকে রাশেদ আপনি আসেন রাশেদ আপনি আসেন সন্দীপ থেকে রাশেদ হ্যাঁ রাশেদ আপনাকে দেখান কাজ দেখান আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আপনি $10 কাজ পেয়েছেন যথেষ্ট May 3, 2020 ভেরি গুড ভেরি গুড আপনি প্রথম কাজে তো ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছিলেন তাই না রাশেদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো
রাশেদ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওহ সরি, আমি মাইক অফ করে কুইক হয়ে গেছিল। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে বলুন। আপনি প্রথম কাজে তো ফাইভ স্টার, আমার যতটুকু মনে পড়ে ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছিলেন। জি স্যার ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছি প্লাস টিপস দিয়েছিল ওটা। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। এখন এখন সেকেন্ড কাজ। হ্যাঁ এখন বলেন কাজটা আপনি আপনি কোথায় বুঝেন নাই? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ। জি স্যার ডাটা এন্ট্রি ইয়া করে, এটা কাজটা হচ্ছে স্যার ইন্ডিয়া এবং পাকিস্তানে আপনার সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার এবং লোকেশন এই চারটা জিনিস সংগ্রহ করে দেওয়া। এখন স্যার আপনি আমাকে কাইন্ডলি ইন্ডিয়া থেকে আমি কিভাবে করব সেটা একটু দেখিয়ে দেন আমাকে। ঠিক আছে, ইন্ডিয়া থেকে কিভাবে করবেন বুঝিনি আমি, কাজটা বলুন আমাকে বলেন। জি স্যার আমাকে কাজটা আরেকবার বুঝিয়ে বলেন। কাজটা হচ্ছে মানে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি তাদের ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং লোকেশনটা কালেক্ট করে দেওয়া। সফটওয়্যার কোম্পানির সবগুলো লিডস গুলো কালেক্ট করা, তাই তো? এটা কোথাকার জন্য? জি জি। কোন 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 দেশ থেকে? বায়ারটা হচ্ছে অস্ট্রেলিয়ান। কোন কোন দেশ থেকে আপনাকে লিডস গুলো কালেক্ট করতে হবে? কোন কোন দেশ থেকে? ইন্ডিয়া এবং পাকিস্তানের। হ্যাঁ তাহলে আপনি ম্যাপসে যান, গুগল ম্যাপস থেকে বের করেন, সহজ তো? একটু স্যার আমাকে একটু হেল্প করুন, আমি যাচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি, আমি 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 আপনাকে দেখাচ্ছি, আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। কি করবো আমরা, ম্যাপসে যাবো, ম্যাপস। ইন্ডিয়ার মধ্যে যেকোনো একটা লোকেশন আমি গেলাম, আমি দিল্লিতে গেলাম, নিউ দিল্লি। আসছে না? কারণ আমি নিউ দিল্লিতে গিয়ে আপনি ইন্ডিয়ার প্রত্যেকটা শহরে যাবেন, পারবেন না? রাশেদ আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আমি আসলাম দিল্লিতে, নিউ দিল্লি। হ্যাঁ নিউ দিল্লিতে এসে আমি কি করতে স্যার? হ্যাঁ আমি নিউ দিল্লিতে এসে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে সার্চ নিয়ার বাই, ঠিক আছে? সার্চ নিয়ার বাইতে এসে আমি আমি লিখে আইটি। জি আইটি ফার্ম লিখে সার্চ করতে পারি, সফটওয়্যার লিখে সার্চ করতে পারি। এই যে দেখেন এন্টিভাইরাস ফার্ম, টপ লো ফার্ম ইন দিল্লি, ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম, হ্যাঁ ক্লাসেস ফার্ম, তাই না? আমি আইটি ফার্ম লিখে সার্চ করলাম, অনেক অনেকগুলো পাচ্ছি আমি, পাচ্ছি না? এই যে অনেক অনেকগুলো পাচ্ছি। এবং যেখানেই যাচ্ছেন এটাতে গেলে ক্লিক করলে কি হবে, তার সবকিছু সবকিছু চলে আসতে চলে আসতেছে না? এখানে তো আমরা সবকিছু পাবো, এটা তো জানেন। হ্যাঁ আইটি ফার্ম লিখে সার্চ করতে পারি, সফটওয়্যার লিখে সার্চ, সফটওয়্যার কোম্পানিস, তাই তো? সফটওয়্যার কোম্পানি, তাহলে দিল্লিতে যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে সবগুলোকে আমরা এখানে এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যদি আমি ক্লিক করি তাহলে এই কোম্পানির ডিটেলস আমার কাছে চলে আসবে, ঠিকানা, ফোন নাম্বার, এভরিথিং চলে আসবে, সহজ কাজ এটা, ঠিক আছে? মানে আপনি শহরে যাবেন, প্রত্যেক শহরে আলাদা আলাদাভাবে গিয়ে সেই শহরের গিয়ে বুঝবেন, এক্সেল শিটে দেখে ইয়া করে দিয়ে দিবেন, ভালোভাবে কাজটা করে দেন, ইনশাল্লাহ এটা তো আপনি ফাইভ স্টার ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ স্যার। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবেন? আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আর ওই যে আমি গুগল টপ র‍্যাঙ্ক এর একটা কাজ পাইছিলাম ওইটা একটু করছি আর হচ্ছে ও পাঁচটা ছবি আর পাঁচটা কিওয়ার্ড দিয়েছে তো আমি কি ওই পাঁচটা কিওয়ার্ড এর জন্য কি পাঁচটা হচ্ছে ফেসবুক পেজ এবং পাঁচটা হচ্ছে ওই হচ্ছে ইয়া করব ব্লগ সাইট করব আপনি একটু দেখবেন স্যার প্লিজ পাঁচটা কিওয়ার্ড এর জন্য পাঁচটা ব্লগ সাইট করতে পারেন হ্যাঁ পাঁচটা ব্লগ সাইট করবেন পাঁচটা কিওয়ার্ড দিয়ে আবার একটা ব্লগ সাইট এর মধ্যে ওই পাঁচটা পোস্ট করবেন পাঁচটা পোস্টের মধ্যে পাঁচটা কি হবে কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড থাকবে আমি অবশ্য একটু স্যার করেছি এই স্যার ওর জন্য আচ্ছা জমা দেন জমা দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় ব্যাপারে রিপিট করবেন আমি স্যার এই যে ওর যে ফেসবুক পেজ করেছি হুম হুম ওর যে এটা ফেসবুক পেজ আর এই যে ব্লগ সাইটে যে এটা হুম আমি ব্লগ সাইটে অলরেডি তিনটা পোস্ট করেছি আপনি আমাদের গুগল টপ র‍্যাঙ্কিং এর টোটাল যে সিস্টেম সবগুলো সিস্টেম ওয়াইজ কাজ করে থাকে দেন 100% আপনার জানা মতে ভালোভাবে কাজ করে থাকে দেন দেওয়ার পর আপনি কি করবেন দেওয়ার পরে আপনি ওই ইয়া করবেন বাইরে যদি কোনো মানে রিভিশন দেয় তখন আপনি আমাকে দেখাবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা স্যার আরেকটা কথা অর ইউটিউব চ্যানেল আছে তো আমাকে তাহলে ইউটিউব চ্যানেল খোলা লাগছে না হুম বুঝিনি অর ইউটিউব চ্যানেল আছে এই যে স্যার এটা হুম ইউটিউব চ্যানেল আছে আপনি তারপর ওখানে নো আমার তো তাহলে অর জন্য ইউটিউব চ্যানেল ওর ইউটিউব থাকুক না থাকুক না স্যার ব্যাপার না তো ওর যতগুলো ইউটিউব চ্যানেল থাকে তাতে কোনো আপনি আরো আমি খুলবো স্যার অবশ্যই খুলবেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা 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 আমি আমাকে একটু যেতে হচ্ছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ রাতে দেখা হবে সবার সাথে হ্যাঁ সাপোর্ট আসেন সাপোর্ট টিম সাপোর্ট দেন আমি আমি লিভ করতেছি হ্যালো আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আপনাকে আমিনুল ইসলাম ভাই আসেন আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাই আসেন আমিনুল ইসলাম ভাইকে তাহলে সাপোর্ট দিয়েছি মুন রহমান রংপুর মুন রহমান রংপুর जी आपको स्क्रीन शेयर कर जी अस्सलाम वालेकुम आपको ভালো আছেন আছি ভালো অনেক দিন পর আসলাম আপনার ক্লাস জি আপু ভালো আছেন আপনি জি আপু হ্যাঁ আমি আপনার প্রবলেমে যান আপনার প্রবলেম বলুন আমি একটা ফেসবুক পেজ তৈরি করছি তো সেখানে আবার মানে যে আমি যেহেতু ক্লাস পাইনি এখনো আমি বের করতেছি আমার কোথায় গেল হ্যালো হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি এই যে আমি একটা আমার আমার গিট পাবলিশ করছি কিন্তু এখনো কোনো কাজ আসে নাই না শুক সেটা আমি বলতেছি না এখন আমি একটা পেজ তৈরি করছি যে স্যাম্পল হিসেবে করব সেটা হচ্ছে ওয়ালটনের একটু দেখেন কিন্তু আমি ওই ওই যাদের লিংক গুলাতে কিভাবে পোস্ট করব কারণ আমি তো কোনো কাজ পাইনি তাদের এটা কিভাবে পোস্ট করে দেব বা শেয়ার করব
আপনি কথাটা আমি এখনো ক্লিয়ার না, আপনি চাচ্ছেন যে ওয়ালটনের লিংকটা এখানে পোস্ট করবেন তাই তো? আপনি যেটাতে আপনি এটা মনে করেন যে এটা ওয়ালটন, আপনি ওয়ালটনের লিংকটা এখানে দেন, আমার কথা বুঝছেন? ওয়ালটনের লিংকটা এনে এখানে দিয়ে দেন। আমি এই পেজটা তৈরি করছি এবং হ্যাঁ ওয়ালটনের লিংক আর যে যাদের হ্যালো জি বলেন মানে এই যে ইউএসএ গ্রুপ আছে না এইটা আমি তাদের ওখানে পোস্ট করব কিভাবে, কারণ আমি তো কোনো কাজ পাইনি আর ওদের ওখানে পোস্ট করবই কেন বা আবার শেয়ার করবই কেন, এটা আমার প্রশ্ন। এটা হচ্ছে আপনার ওই আপনার আপনার ওদেরটা পোস্ট করতে হবে না, আপনি একটা কাজ করুন, আপনি কাজ করবেন কি আপনি উপরে আমি স্যাম্পল হিসেবে কি করব স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, মনে করেন যে আপনি উপরে যান, একদম উপরে যান, আমাকে মাউস অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করেন বুঝছেন জি, মনে করেন আমি একটা আপনার ফাইবারে যাই, আপনি ছেড়ে দেন ধরিয়ে না, এটা কি আপনার ফাইবার? জি জি এটা আমার প্রোফাইল। আচ্ছা ঠিক আছে, আপনার গিগটা এটা গিগ, এটা গিগ? জি জি এটা আমি ওপেন করলাম। বায়ার আমাদের কি কি দেয়? প্রোডাক্টের ইমেজ দেয়, হ্যাঁ ডেসক্রিপশন দেয়, আর কি দেয়? লিংক দেয়। লিংক দেয় মনে করেন যে এটা আপনার আপনি ধরিয়ে না আপু, হ্যাঁ মনে করেন এটা হচ্ছে আপনার কি প্রোডাক্টের ইমেজ, ফাইবারের এটা হচ্ছে আপনার কি প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। আমি কি করব, আমার আমারটা আমি প্রচার করি, কিভাবে করব? শেয়ার ইউর গিগে যাবেন, আমি একবার করে দেখে নেন, শেয়ার ইউর গিগে যে কপি লিংক নেবেন, ঠিক আছে, নেয়ার পর এটা কেটে দেবেন, যদি আপনি সোজা চলে যাবেন কোথায় আপনার পেজে, ঠিক আছে চলে আসলাম পেজে, মনে করেন এটা আপনার পেজ, হ্যাঁ বা বাইরের পেজ, বাইরে আমাকে দিছে উনি একটা লিংক দিছেন, উনি ছবি দিছেন, ডেসক্রিপশন দিছেন, এটাকে প্রচার করতে হবে। আমি কিভাবে প্রচার করব? ওই লিংকটা আমি দিব, হ্যাঁ এখন অনেক সময় লিংক দিলে ছবি সহ চলে আসে, অনেক সময় আসে না, সেক্ষেত্রে আমাকে ছবি প্রোডাক্টের ছবিটা ইউজ করতে হবে। এখন এই এই পেজটা দিলাম, দেখি এটা ছবি আসে কিনা, এটা হচ্ছে আসে না, কেটে দেই, একটু দেখে রিলোড দেই, আসতে পারে সবাই দেখেন একটু পোস্টটা কিভাবে করবেন, শুধু পোস্ট করবেন পেজে, হ্যাঁ যাই করবেন পেজে করবেন, পেজ থেকে বাকি সব কারোস করবেন শেয়ার, আর কোথাও কোনো পোস্ট করতে হবে, একটা পোস্ট করলে বাকি গপগুলো করবেন শেয়ার, প্রতিদিন এসে এসে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা এগুলো শেয়ার করতে পারবেন, ঠিক আছে। দেখছেন আমি লিংক দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা পুরোপুরি চলে আসলো, মনে করেন এটা বাইরের কি, হ্যালো এটা ফাইবারের লিংক, হ্যালো এটা কি ফাইবারের লিংক? হ্যাঁ হ্যাঁ ফাইবারের লিংক, এখন আমি ডিলিট করে দিলাম এখান থেকে, এটা এখানে নিয়ে নিল, ঠিক আছে দেওয়ার পর দিলাম, আমি জাস্ট এখন কি করব এই টাইটেলটা মনে করেন বাইরের কি, টাইটেলটা কি বাইরের ডেসক্রিপশন, ঠিক আছে এটা আমি এসে আমার এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম, এটা তো টাইটেল দিলেন ডেসক্রিপশন তো না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন এটা ডেসক্রিপশন, হ্যাঁ এখন কি করব আমি পোস্ট করে দেব, এটা পরে আপনার মত করে এডিট করে দেব, ডেসক্রিপশন এখানে দিতে হবে না, ঠিক আছে এখানে জাস্ট টাইটেল দিবেন, যখন বায়ার ডেসক্রিপশন দিবেন তখন দিবেন, এখন যখন টাইটেল দিবেন আর কি করবেন ডেসক্রিপশন দিবেন, আপনার ইয়া দিবেন, কোথায় গেল
হ্যালো হ্যালো জি বলেন এই যে আপনার এটা পোস্ট হয়ে গেছে আপনি আবার মাস দুচ্ছেন কেন আপু সাউন্ড শোনা যাইতেছে না তো একটু সাউন্ডটা দিতে চাইলাম আমি কাজ করতেছি হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মানে কথা শোনা যাইতেছে না একটু সাউন্ডটা আপনি বলবেন তো হ্যাঁ এখন হচ্ছে এটা কি করবেন এটা আপনার এখানে পোস্ট হয়ে গেল এটাতে এখন আর কোনো স্পেশাল কোনো লিংক দিতে হবে না হ্যাঁ এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার ফাইবারে চলে যাবে বুঝছেন আমি এই ফাইবারগুলো আপনার কেটে দেই এই ছবিতে ক্লিক করলে ফাইবারে সরাসরি চলে যাবে না এক্সট্রা লিংকে ক্লিক করতে হবে না এখানে লিংকও চলে আসলো আপনার ছবিও চলে আসলো একসাথে এখন কি করবেন আপনি এখান থেকে সরাসরি শেয়ার করবেন ওয়ালটানটা সরা দিয়ে আপনার ইয়াটা দিবেন আপনার নেম দিবেন হ্যাঁ আপনি যে নামে এটাতে জয়েন আছেন সেটা দিয়ে আপনি এখান থেকে কি করবেন শেয়ার করবেন এখান থেকে জাস্ট শেয়ার করবেন আর কোথাও শেয়ার করবেন না এটা হচ্ছে আপনার কাজ ঠিক আছে এখান থেকে গ্রুপ যাবেন গ্রুপ আর কোথাও পোস্ট করতে হবে না কোথাও কিছু করতে হবে না এখন এখান থেকে বসে বসে একদিনে পাঁচবার এভাবে আপনি শেয়ার করবেন ঠিক আছে এটা হচ্ছে মনে করেন যে বাইরের প্রোডাক্ট বাইরের লিংক বাইরের ডেসক্রিপশন এখন এটা বসে বসে শেয়ার করেন ওয়ার্ড অন্ডার করতে হবে না এখন নিজেরটা করলে তো নিজেরটা সমস্যা হবে না তাই না জি আমি কি ইউএসএ গ্রুপগুলো শেয়ার করতে পারবো নিজেরটাই জি জি ইউএসএ গ্রুপে করবেন ইউএসএ ইউকে যতগুলো পারেন সব জায়গায় করেন হ্যাঁ আপনি এইগুলা আর করবেন রাত 10টার পরে রাত 10টার পরে ঠিক আছে আপু তাহলে আপনি করেন এখন আর শেয়ার করার দরকার নাই আমি জাস্ট একটা দেখো আমার এই ইয়াটা পাবলিশড হওয়ার আছে এখন আর শেয়ার করার দরকার নাই রাত 10টার পরে শেয়ার রাতে করব 25টাতেই করতে হবে হ্যালো না না করতে হবে না আপনার 25টা তো জাস্ট আপনার জন্য আপনি করবেন হ্যাঁ আপনি জাস্ট দুটো আইডি দিয়ে করেন দুটো আইডি দিয়ে 10টা করেন আচ্ছা ওকে আচ্ছা এখন আসেন ওবাইদুল ওবাইদুল ইসলাম ভাই আসেন হ্যাঁ মুনাপু কিছু বলছেন হ্যালো হ্যালো আপনি কিছু বলতেছিলেন একটু বোঝার সমস্যা হয়ে গেছে ভাইয়া কি বলেন হ্যালো হ্যাঁ বলেন মানে আপনি লিংকটা কোথাকার নিলেন ওয়ালটন না কোথাকার লিংকটা নিলেন ফাইবারে এটা ফাইবারের লিংক নিছে হ্যাঁ আমার এটা রেকর্ড হচ্ছে আমি কোথা থেকে লিংক নিছি কোথায় দিছি এটা সব রেকর্ড হয়ে গেছে হ্যাঁ এটা আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি ইউটিউবে দিয়ে দিব আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওবাইদুল ভাই আছেন ওবাইদুল ভাই ওবাইদুল ভাইয়া আসেন আচ্ছা ওবাইদুল ভাই ভেঙে নেই ইলিয়াস ভাই আসেন ইলিয়াস ইলিয়াস ভাই ইলিয়াস ভাই আছেন
ইলিয়াস কাঞ্চন ভাই আছেন? জি ভাই আছি। শেয়ার করেন। করছি ভাই। হ্যাঁ বলুন ভাই। বলতেছি মানে লাইক ভিউ কিছু তো আসছে না, স্কয়ার দেনি সমস্যা শুনছিলাম, সাপোর্টে অনেকে বলছিল। বলছিলাম ওই যে ভাই, এই যে আমার এই গিগটা আমি এডিট করছিলাম আর কি, এই যে এই ছবিটা তো, এই গিগটার ছবিটা তো আর আসছে না, আগের সেই গিগের ছবি আসতেছে। আপনি এডিট করছেন, ছবিটা দিছেন কিভাবে? মানে এডিট করছি, খালি এই ছবিটাই লাগাইছি, তাছাড়া কিছু করি না, সেভ করছি আর কি। আমি যদি এখান থেকে লিংক নেই, লিংক নিয়ে শেয়ার করতে গেলে ফেসবুকে তো বলেন না, যেখানে বলেন ওই আগের সেই ছবিটাই মানে থিমটাই আসছে আর কি, কাম্পলটাই আসছে। নিচে যান, আগেরটা তো আসার কথা না, এটা তো আসবে। আমি দেখছি আর কি, মানে অনেকবার ট্রাই করে দেখছি কিন্তু আগেরটাই আসতেছে, যত ফেসবুক থেকে আমি বিভিন্ন গ্রুপ থেকে আমার ওভাবে দেন, ওটা দেওয়ার দরকার নেই, তাহলে আপনি এটা ডাউনলোড করে এটা দিয়ে দেন, ম্যানুয়ালি করেন যদি না আসে। আমি ম্যানুয়ালি এখন করছি, তাছাড়া তো কিছু করার নেই, কারণ ওইভাবে যদি আমি লিংক দিতে চাই তাহলে ওই আগেরটাই আসছে, কারণ এই ফেসবুকের ওইটা আমার ছিল ফার্স্ট পেজে ছিল, তো ওইটির আমি বলি এটা যখন আপনারা বারবার ইয়ে করেন, এডিট করেন, যে ফাইবার রিভিউ করতে সময় নেই, হ্যাঁ ফাইবার এর সাথে কানেক্ট করতে সময় নেই, যার কারণে র্যাঙ্ক হারায়, এই জন্য করি বলি বারবার না করার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, এখন করে ফেলছে না, কিছু করারও নেই। আরেকটা কথা, জি বলেন, গুগল টপ র‍্যাঙ্কিং, হ্যাঁ ওইটা আপনার এই আমি এই যে সার্চ এর যে ফার্স্টে দেখাচ্ছি, এখানে এই ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক, কারণ এর আগে সার্চ দেখাইছিল তিনটা দিয়ে করার জন্য, কিন্তু আমি তিনটা দিয়ে পাসছিলাম না, ওটা আপনার পরীক্ষা চাচ্ছিল, এক্সামিনেশন চাচ্ছিল, কিন্তু সেজন্য আমি দুইটা দিয়ে করছি। এখন কি এটা কি আবার কি করা যাবে নাকি? এটা এখন কোথায় আছে এটা? এটা এই ইতি আছে, মানে অ্যাক্টিভই আছে। এটা কি ফাইবারে সার্চ দিলে পাওয়া যায়? ফাইবারে সার্চ দিয়ে পাওয়া যায় না। এটা এখন করবেন কি, পজ দিবেন, পজ দিয়ে এডিট করবেন, এডিট মানে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, আগের ক্যাটাগরি সার্চ যেটা দিছেন সেটা ক্যাটাগরি দিতে গেলে আপনার সেই আবার সেই ইস আসছে, মানে লম্বা লিস্ট আসছে, ওগুলো করতে হবে আর কি। জান এখন জান জান পজ দিয়ে রাখেন, আবার প্রোফাইলে যান, প্রোফাইলে যে পজ দেন, এটা ঝামেলা হয়ে গেছে। এখান থেকে পজ দেন, আগে নিচে 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 ড্রপ ডাউনে ক্লিক করেন, ওখানে না নিচেই যে, হ্যাঁ পজ দেন, পজ এখানে যান, এখান থেকে আবার ওখানে যান, আবার এখানে না, আরে ভাই আমার কথাটা ফলো করেন। আপনি যদি করতে পারতেন তাহলে আপনি নিজে নিজে তো করতেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এডিটে যান, অলরেডি বলে দিছে 80টা দরকার, আপনি 80টাই দিয়েছেন। আপনি তো সবসময় স্যার ক্লাসে সুন্দর করে বলা আছে, জিনিসগুলো আপনারা ফলো করেন না। আপনার ডেসক্রিপশন বলেন, এসইও সার্ভিস দিবেন নাকি, লিংক বিল্ডিং করবেন না কি করবেন, সবকিছু আপনার সুন্দর ডেসক্রিপশনে দেওয়া দিতে পারবেন। টাইটেল তো না, একটা টাইটেল আমি বিল্ডিং করব, ব্যাকলিংক করব, আই উইল ডু গুগল টপ র‍্যাঙ্কিং ফর ইওর ওয়েবসাইট, এন্ড আপ, এটুকুই ঠিক আছে।
with Whitehead SEO. Whitehead SEO. বুঝবেন যে করা করার আগে বুঝবেন চেঞ্জ করেন এখন এর টেকনিক্যাল এসইও নিচে যান বিজনেস দেন বিজনেস কি উপরে বিজনেস উপরে একটু ড্রপ হ্যাঁ উপরে তারপর দেন ই-কমার্স ই-কমার্স রিয়েল এস্টেট দেন এই যে ডান পাশে আপনি এডুকেশন দিয়ে দেন এডুকেশন আর কি আছে তারা মিডিয়া এন্টারটেইনমেন্ট মিউজিক টেকনোলজি ইন্টারনেট ট্রান্সফার ফোন কত হয়েছে একটু পরে যান সেভ এন্ড প্রিভিউ দেন সেভ এন্ড প্রিভিউ আগেরটা কেটে দেন ওটা কেটে দেন আগের ট্যাবটা কেটে দেন আগের ট্যাবটা কেটে দেন কোনটা যে আগের ট্যাব যেটা যেটাই আগে ছিল আরে ভাই এটা কেটে দিলেন এটাও কেটে দেন এটাও কাটে আবার ইয়াতে ফাইবারে যান প্রথমটাতে যান এটাও রিলোড দেন এটা রিলোড দেন পাশে যান আবার অ্যাক্টিভ ওখানে ক্লিক করেন হ্যাঁ অ্যাক্টিভে ক্লিক করেন ঠিক আছে যে আবার ওপেন করেন এটা ঠিক আছে আসছে আপনি টাইটেলটা এত বড় জীবন আমি আপনাদের সবসময় বলছি আমি প্রথম ক্লাসে কিন্তু আপনাকেও বলছি টাইটেল কখনো হাত দেওয়া যাবে না টাইটেল বেশি লম্বা করা যায় না ঠিক আছে এখন চেঞ্জ করে দিই সমস্যা হয় না ভাই দেখেন আরো 10 20 দিন দেখেন 20 দিন দেখার পর না হলে ডিলিট করে দিবেন ডিলিট করে নতুন করব আচ্ছা ওকে হাসনাত জামাল ভাই আসেন হাসনাত ভাই হ্যাঁ ভাই আমার একটু হ্যাঁ জি আসসালামু আলাইকুম হ্যাঁ শেয়ার করুন ভাই স্ক্রিন শেয়ার করতে পারেন জি শেয়ার করুন নিচে যে শেয়ার স্ক্রিন ওকে সরাসরি এটা কিছু করার দরকার নাই ফাইবারে চলে এটা কিছু কাটার দরকার নাই এটা কাটলে লিড দিয়ে চলে যাবে এটা থাক জিমেইল সেভ হয়ে থাকে কি ওপেন করো বাবা আপনি তো অনেক বড় করে টাইটেল দিয়েছেন তো বড় টাইটেল দাও তো দাও আই উইল ক্যান রিচ দাঁড়ান উপরে আই উইল ক্যান রিচ এনি বিজনেস অর প্রোডাক্ট
টু মিলিয়নস অফ ফেসবুক অ্যাক্টিভ কাস্টমার, কোনো কিছুই হয়নি। আমাদের গিগটা হচ্ছে প্রমোশনের মার্কেটিং এর। হ্যাঁ, প্রমোশন মার্কেটিং কোনো কথাই লেখেন নাই স্যার, স্পষ্ট ভাবে সুন্দর করে আপনাকে কখনো বলা আছে, মেবি আপনি খেয়াল করেন না হয়তো, হ্যাঁ নাকি ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেননি, সুন্দরভাবে বলা আছে আপনি ফেসবুক মার্কেটিং না হলে ফেসবুক প্রমোশন একসাথে লিখতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশনের গিগ, আপনি সুন্দরভাবে একসাথে যদি লেখেন এটা আপনার জন্য বেনিফিশিয়াল। হ্যাঁ, এটা কিওয়ার্ড সার্চ হয় গুগল টপ র্যাঙ্কিং এর মতো, এটা গুগল টপ এর কাজ করে, ফাইবারের কাজ করে, এটা কিওয়ার্ড সেট করে, ওই কিওয়ার্ডটা সব জায়গায় দিতে হয়। ঠিক আছে, আপনি এমন তো প্রমোশন হবে, প্রমোট তো প্রমোশন, জি জি ফেসবুক প্রমোশন একসাথে লিখবেন। হ্যাঁ, আপনি আর টাইটেলটা নিয়ে আর কাজ করেন, ঠিক আছে, আপনার টাইটেলটা হয়নি, আই উইল ডু এনি বিজনেস অর প্রোডাক্ট টু মিলিয়ন্স অফ পিপল বাই মিলিয়ন্স অফ পিপল মিলিয়ন্স অফ পিপল মিলিয়ন্স অফ ফেসবুক অ্যাক্টিভ কাস্টমার। অনেক বড় করে ফেলছেন, হ্যাঁ এত বড় করা, এত বড় ইয়া করা যাবে না, আপনি জাস্ট বলবেন আমি আপনার আই উইল প্রমোট, হ্যাঁ আই উইল ডু প্রমোট এনি বিজনেস, এনি বিজনেস দিলে চলে, বিজনেস এর মধ্যে তো যে কোনো বিজনেস এর প্রোডাক্ট থাকতে পারে, হ্যাঁ যে কোনো বিজনেস এর ওয়েবসাইট থাকতে পারে, যে কোনো বিজনেস এর কারো বিজনেস এর ফেসবুক পেজ থাকতে পারে, কারো বিজনেস এর লিডিং পেজ থাকতে পারে, তাহলে বিজনেস দিলে চলে আসে, এক্সট্রা ভাবে প্রোডাক্টের কথা বলতে হবে না। হ্যাঁ, আপনি হয়তো যে কোনো একটা বলতে পারেন, বাকি ডিটেল আপনি ডেসক্রিপশনে জায়গা দিছে, ডেসক্রিপশনের নিচে লিখতে পারবেন, আপনার ব্যানার আছে ব্যানারে লিখতে পারবেন, টাইটেল এত না, টাইটেলের জাস্ট শর্টকাটে বুঝাতে হবে আমি আপনার প্রমোট, আমি আপনার বিজনেসকে প্রচার করব ফেসবুক প্রমোশনের মাধ্যমে, হ্যাঁ বা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, এভাবে দেন দিলে জিনিসটা আরো ভালো হবে। জি, আপনার টাইটেল নিয়ে কাজ করে নেন, তারপর নিচে যান আর যখনই দিবেন টাইটেলটা একটু ওই একসাথে দিবেন, ফেসবুক প্রমোশন দেন বা ফেসবুক মার্কেটিং, এই দুটো লেখা একসাথে থাকবে। হ্যাঁ, যেখানে যেমন আপনার এই যে ব্যানারে সুন্দরভাবে লিখছেন ফেসবুক প্রমোশন, সেই জিনিসটা টাইটেলে লেখা থাকতে হবে। হ্যাঁ, ফেসবুক প্রমোশন সার্ভিস, ওকে, অ্যাক্টিভ ফেসবুক ইউজার প্রমোট ইউর ফেসবুক পেজ, প্রমোট টু মিলিয়ন্স অফ পিপলস, অল ম্যানুয়াল পোস্টিং, ফেসবুক গ্রুপ পোস্টিং, ফেসবুক গ্রুপ পোস্টিং এর কথা কেটে দিয়ে, হ্যাঁ প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দিতে পারেন এখানে, প্রমোট প্রমোট সব থেকে বেশি না দিয়ে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দিতে পারেন, এখানে আবার অন্য জিনিস ইউজ করতে পারেন, মার্কেটিং ইউর বিজনেস, হ্যাঁ প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, তারপর টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, আপনি এখান থেকে ওই গ্রুপের কথাটা কেটে দিয়ে, ঠিক আছে, নিচে যান, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ দিয়ে, ফেসবুক প্রমোশন তো না, ফেসবুক প্রমোশন কি এটা, গিগ দিতে হবে লাস্টে, মাই ফেসবুক প্রমোশন গিগ, হ্যাঁ আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটার, ওকে, আই হ্যাভ প্রফেশনাল, আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন ফেসবুক প্রমোশন, আই এম ভেরি কনসার্নস অ্যাবাউট গাইডলাইন, কিসের গাইডলাইন, ফেসবুক গাইডলাইন দিয়ে, হ্যাঁ আই এম অ্যাবাউট কনসার্নস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন, সোশ্যাল মিডিয়া ইজ অলসো দ্য বেস্ট ওয়ে টু প্রমোট ইউর বিজনেস অ্যান্ড কানেক্ট your customer, এই লাইনটা আপনি প্রথমে দিবেন, কোনটা, এইটা, social media is the best way to promote your business and connect to your customers, লেখাটা শুনুন, লেখাটা প্রথমে দিবেন একদম প্রথমে, তারপর বাকিগুলো দেন, ঠিক আছে, প্রথমে, হ্যাঁ প্রথমে প্রথমে বলতে হবে যে হ্যাঁ এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, এই জিনিসগুলোতে আপনার কাস্টমারের জন্য খুব অ্যাট্রাকটিভ এবং খুব সহজে ইজিলি মানুষ কাস্টমার পাওয়া যায়, যেমন আপনার বিজনেস এবং আপনার ওয়েবসাইট, আপনার লিংক সহজে প্রচার করা যায়, হ্যাঁ আমরা ফেসবুকের মাধ্যমে সহজেই প্রচার করতে পারি, সেই জিনিসটাকে তাকে একটু মোটিভেট করা, হ্যাঁ দেন আপনি এটার প্রতি এক্সপার্ট লেভেলের সেই জিনিসগুলো আপনি নিচে বলা, দ্যাটস ইট, ওকে, ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এবল টু মেক কাস্টম ইমেজ, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এটা আসবে স্পেশালিটিতে, এটা কোনো কাজ না, মাই সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে আপনার কাজ, আপনি কি কি কাজ করে বায়ারকে বেনিফিট করবেন, হ্যাঁ কি কি কাজ আপনি বায়ারকে প্রোভাইড করবেন, হ্যাঁ আপনি কি কি কাজ বায়ারকে সার্ভ করবেন সেটা এখানে আসবে, সেখানে আসতে পারে আপনার
I can promote your business, worldwide advertising your product. I can marketing your Facebook fan page. ঠিক আছে এভাবে আরো কয়েকটা প্রমোট রিলেটেড কথা বলতে হবে হ্যাঁ প্রমোট রিলেটেড অ্যাডভার্টাইজিং রিলেটেড হ্যাঁ আপনার মার্কেটিং রিলেটেড আমরা যা যা করি আর কি সেগুলো এখানে লিখবেন এখানে এছাড়া আর কোনো কিছু না এটার সাথে সাথে আপনি এখানে লিখতে পারেন ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন ফর ইউর বিজনেস হ্যাঁ আপনার বিজনেসের জন্য ফর বা ফর মার্কেটিং বা মার্কেটিং এর জন্য আমি এই যে সুন্দরভাবে প্রোডাক্টের ডিসক্রিপশন অ্যাড করতে পারবো তাহলে এই জিনিসগুলো ছয়টা দিচ্ছেন এখানে আরো দশটা টোটাল দশ বারোটা অ্যাড করে দেন হ্যাঁ টোটাল দশ বারোটা রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ আর ওইটা নিচে নামাই দিবেন ওটাই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি নিচে আসবে রিয়েল অ্যাক্টিভ ফেসবুক ইউজার ওয়ার্ল্ডওয়াইড রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার ওয়ার্ল্ডওয়াইড এটা উপরে তুলে দিবেন অ্যাকর্ডিং টু এটা উপরে চলে আসবে ফেসবুক অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন ইনক্রিজ এক্সপ্রেসেস ফর ইউর potential sales রে ভাই কথার সাথে কি লাগাইছেন এটা increase exposure for your potential sales এটা দরকারই নাই according to facebook guideline এটুকু এনাও increase your product line কেটে দিবেন ঠিক আছে full customer satisfaction guaranteed sales screenshot ঠিক আছে বাকিগুলো ঠিক আছে তাহলে এখান থেকে একটা উপরে যাবে উপর থেকে একটা নিচে আসবে ঠিক আছে আর increase এটা কেটে দিবেন আর এখানে আরো আরো ছয়টা অ্যাড করবেন জি ঠিক আছে আর আমার এই কথাগুলো আপনি যদি ভুলে যান কোনো প্রবলেম নেই আমি ক্লাস নোটে যান আমাদের ক্লাস নোটে যান ক্লাস নোট সরাসরি যে ক্লাস নোটে হ্যাঁ ক্লাস নোট ক্লিক করেন একদম নিচে চলে আসে একদম নিচে সবার নিচে চলে আসে একটু উপরে যান উপরে এই যে সাপোর্ট ক্লাস নিউ লিংক হ্যাঁ এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে আপনি ভিডিও পাবেন আমাদের এটা রেকর্ড হচ্ছে ঠিক আছে এই রেকর্ডটা আপনি এখানে পাবেন আমি শেষ হওয়ার পর এক ঘন্টার মধ্যে এখানে দিয়ে দিব আমাদের যত যা রেকর্ড সাপোর্ট হয় এখন থেকে সবগুলো আমি এখানে দিয়ে দেই ঠিক আছে সব রেকর্ড আমি এখানে দিয়ে দেই তো আপনারা চাইলে আমাদের এই যদি ইয়েগুলো ভুলে যান আপনি এখান থেকে রেকর্ড দেখে দেখে আপনি মতো করে আপনি কি করবেন আবার কাজ করে নিন ধন্যবাদ দাদা জি স্যার আর কোনো প্রবলেম আছে জি না ঠিক আছে আসসালামু আলাইকুম ফারুক ভাই এই ওয়া আলাইকুম সালাম হুম ভাই ভালো আছেন এটা আছে আর কি আপনি ভালো আলহামদুলিল্লাহ সাগর ভাই আছেন সাগর ভাই আপনি রাতে ছিলেন না কালকে কি ঘুমাইছিলেন কালকে রাতে না রাতে তো ছিলাম না কালকে রাতে ঘুমে ঢুকলাম অনেকদিন পর আচ্ছা আচ্ছা রোজার মধ্যে আর এনার্জি পাই না আর কি দেখাইছিলাম একবার ওনার সাথে দেখা হয়েছিল এডিট করার পরে অ্যাক্টিভ হইছে অ্যাক্টিভ হওয়ার পরে এখনো কিন্তু কোনো দুই দিন হয়ে যাচ্ছে মানে একদিন হয়ে গেছে বললাম একদিন হয়ে গেছে কিন্তু কোনো আপনি আর বলতে হবে না এটা ফাইবারের প্রবলেম হচ্ছে হ্যাঁ এখন ফাইবারে কারো কোনো ইমপ্রেশন ভিউ ক্লিক কিছুই আসতেছে না ঠিক আছে আচ্ছা মানে এই প্রবলেমটা কি ফাইবারের ইস্যু নাকি আমার কোনো সমস্যার কারণে হচ্ছে না 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 ফাইবারের ইস্যু এটা আমাদের হচ্ছে আচ্ছা যখন ঠিক হয়ে যাবে আচ্ছা এর মধ্যে কি এই গিগটা নিয়ে আমি প্রমোট করতে পারবো আমার গিগটা নিয়ে হ্যাঁ 100% করতে পারবো কোনো সমস্যা কোনো প্রবলেম করতে পারবো ঠিক আছে তবে সামনে
সোহেল চৌধুরী ভাই আসলে সোহেল চৌধুরী সোহেল চৌধুরী কামাল ভাই তো হাসি কেন আজকে হ্যাঁ ভাই বলেন শুনতেছেন আমি তো সময়ের অভাবে হয় না গত দুদিন যাবৎ বসে আছি লাইন পাই না একবার একজন আসে আমি তো গিগ আগে করতে যাই হয় না আপনি বলছেন কিন্তু এরপরে আবার অনেক ইয়ে করে চেঞ্জ করছি এখন একটু দেখি ভুলগুলা ইয়ে করে দেন আপনার টাইটেল থেকে চান টাইটেলে রেখে দেন নাড়াচাড়া করিয়ে না আই উইল ডেভেলপ ইওর ব্র্যান্ড অর বিজনেস বাই ফেসবুক প্রমোশন ইন ইউএসএ আপনি ডেভেলপ করবেন কেন যে আমি কি ওইটা কার্ডে কি প্রমোট লিখব প্রমোটার ডেফিনেটলি প্রমোট লিখবেন আপনি তো প্রমোট করবেন ফেসবুক প্রমোশনের মাধ্যমে তার বিজনেসটাকে হ্যাঁ আপনি ওনার ব্র্যান্ড বা বিজনেস এখানে এতগুলো লেখার দরকারও নাই ঠিক আছে শুধু বিজনেস লিখলে হবে আপনি এখানে প্রমোটার জায়গায় সবাই প্রমোট লাগে আপনি এখানে অ্যাডভার্টাইজ লেখেন ঠিক আছে আই উইল অ্যাডভার্টাইজ ইওর বিজনেস বাই ফেসবুক প্রমোশন আচ্ছা আই উইল মার্কেটিং আই উইল ডু দি এন্ড আই উইল ডু মার্কেটিং ইওর বিজনেস বাই ইওর ফেসবুক এভাবে আপনি আপনার মত করে দেন ডেভেলপ তো অন্য জিনিস ডেভেলপ করা তো অন্য জিনিস আচ্ছা আমি এখানে প্রমোট দিতে চাই প্রমোট ইওর বিজনেস হ্যাঁ হ্যাঁ দিতে পারেন দিতে পারেন তারপরে ব্যানার ব্যানার ফেসবুক প্রমোশন ওকে জাস্ট টাইম ডেলিভারি রিয়েল প্রমোশন অল ম্যানুয়াল পোস্টিং ফোকাস অন ইওর মেইন অবজেক্টিভস কোথায় ইয়া আপনার মেইন কথা তো আসে নাই হ্যাঁ মেইন কথা হচ্ছে আমরা এই প্রোডাক্ট প্রোডাক্ট বা বিজনেস প্রচার করব হ্যাঁ আপনার প্রোডাক্ট প্রচার করতে পারবো অ্যাডভার্টাইজ করতে পারবো মার্কেটিং করতে পারবো এই ধরনের আর কি দুই একটা কথা মিডিয়া through any product or business improve quickly so it is power is great we can reach product or company to millions of people in universal I have completed a major course for work magazine marketing from our society I know very difficult field it is done chalbe create adaptive product description সবাই দেখি কোথা থেকে কপি করে এনে সবাই একই জিনিস create an a product adaptive description প্রত্যেকটা গিগের দেখলাম যে প্রথমে এই জিনিসটা কেন প্রমোট রিলেটেড এর জিনিসগুলো ভাই আপনারা বুঝেন না প্রো মার্কেটিং রিলেটেড প্রমোটার কথা আসবে কি create a product প্রমোট লিখলে হবে আমি চাইলাম পানি আপনি যদি আমারে যদি চা দেন তাহলে পানির স্বাদ কি চাই হবে হ্যাঁ আপনার এখানে প্রথমে হাইলাইট করতে হবে প্রমোট রিলেটেড কথা অ্যাড ক্যাম্পেইন অডিয়েন্স আই ক্যান ডু লোগো ব্যানার ডিজাইন বেস কিওয়ার্ড রিসার্চ সেটিং এই সব কিছু লিখছেন আপনি কিসের বিজনেস পেজের এটা কি বিজনেস পেজের কি হ্যাঁ এটা তো প্রমোশনের প্রমোশনের কি কি রে ভাই সোশ্যাল মিডিয়া শেয়ার এন্ড পোস্ট রিপিট শেয়ার টু ইওর অডিয়েন্স এক্সেলেন্ট কন্টেন্ট মেকিং এক্সেলেন্ট কাস্টম ইমেজ সবগুলো দিবেন বিজনেস পেজে এটা নিয়ে আরেকটু রিসার্চ করেন প্রমোট রিলেটেড এর কথা লেখেন ঠিক আছে আচ্ছা কি ধরনের হবে প্রমোট রিলেটেড আপনি এটা তো আমাকে কোশ্চেন না করে আপনি জানতে পারতেন আপনি ক্লাসটাতে মনোযোগ দিয়ে দেখতেন ক্লাসটাতে সোজা বলা আছে ফেসবুক করতে ফেসবুকে কি কি করতে হয় আমরা ফেসবুকে কি কি স্যার যখন প্রথম একটা এই ব্রিফিং দেয় না ওখানে সব বলা আছে ফেসবুক কেন করি এবং ফেসবুক ফেসবুকের জন্য বাইরেরা ফেসবুকের জন্য আমাকে দেয় কি কি দেয় ফেসবুক পেজ দেয় ল্যান্ডিং পেজ দেয় ওয়েবসাইট দেয়
ফেসবুক পেজ আমাকে প্রমোট করতে বলে, আমাকে প্রোডাক্ট প্রমোট করতে বলবে, আমাকে বিজনেস প্রমোট করতে বলবে, ওয়েবসাইট লিংক প্রমোট করতে বলবে, হ্যাঁ সব কিছু এখানে বলা আছে। ওই জিনিসগুলোকে আপনারা এখানে হাইলাইট করবেন, আমি আপনার ওয়েবসাইটকে ওয়ার্ল্ড প্রচার করতে পারবো, হ্যাঁ মার্কেটিং করতে পারবো, আমি অ্যাডভার্টাইজ করতে পারবো আপনার প্রোডাক্ট ভালোভাবে, আমি অ্যাডভার্টাইজ করতে পারবো আপনার বিজনেসকে, জিনিসগুলো সুন্দরভাবে সুন্দরভাবে সাজায় লেখেন। হ্যাঁ ওই জিনিসগুলো চার পাঁচটা তো আপনি হাইলাইট করতে হবে, আপনার প্রোডাক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারবো, আপনার এই বিজনেসটাকে মিলিয়ন্স অফ পিপলের কাছে পৌঁছে দিতে পারবো, হ্যাঁ বা অ্যাডভার্টাইজ করতে পারবো, জিনিসগুলো আপনি একটু সাজায় লেখেন, তাহলে জিনিসগুলো আরো সুন্দর হবে। আর লেখা গুলোর পাশাপাশি আপনি এগুলো কি করবেন, বোল্ড করে দিবেন, কি করবেন বোল্ড করে, সবগুলো বোল্ড করতে চাইতেছি হইতেছে না, চেষ্টা করে সবাই যখন পারে, শুনেন সবাই যখন পারে আপনিও পারবেন, একটু চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ। নিচে যান, এই নিচেরটা করতে পারছেন, উপরটা অবশ্যই করতে পারবেন, জাস্ট টাইম ডেলিভারি, রিয়েল প্রমোশন, অল মেনেল পোস্টিং, রিচ রিচিং দা অলমোস্ট ভ্যালু অ্যাটমোস্ট, এটা কি লিখছেন আমি নিজে পড়তে পারতেছি না, উটমোস্ট বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো থাক, আপনার ডেসক্রিপশন নিয়ে কাজ করেন, মেন হচ্ছে ডেসক্রিপশন, এটা কিছু না, সার্ভিস এই কোনো বায়ার এসে আপনার যদি ব্যানারটা ভালো লাগে, ঠিক আছে ব্যানার ভালো লাগলে সে আপনার টাইটেল ভালো লাগলে তখন আপনার প্রোফাইলে ঢুকবে, ঢুকে যদি আপনার ডেসক্রিপশনের মধ্যে যদি কোনো কাজ ভালো ভালো এফেক্টিভ কাজ আনকমন কাজ যদি না দেখে বায়ার আপনাকে কি দেবে না, কাজ দিবে না। বায়ার আসবে আপনার এখানে প্রমোটের চিন্তা করে, বায়ার দেখবে যে আপনার টাইটেলে কিসের গিগ, এটা প্রমোটের গিগ, এসে দেখে যে আপনি এখানে লিখছেন বিজনেস করবেন, কাস্টমার ইমেজ বানাবেন, ব্যানার বানাবেন, তাহলে এটা প্রমোটার তো কোনো কথা লেখেন না আপনি। আচ্ছা আপনার উপরে আছে এক জিনিস, ভেতরে আছে এক জিনিস। আচ্ছা ঠিক আছে, না ভাই আমি আজকে দুই দিন যাবত চেষ্টা করতেছি, কিন্তু যখনই আসি তখন হয় স্যার আসে, না হলে অন্য লোক আসে, না হলে সময় শেষ, তারপরে যদি আরেকজন আসে তখন আমি আবার সিরিয়াল পাই না, কারণ আমার ইয়েটা যদি দেখে, দেখার পরে আমি আমার ভুলগুলা শুদ্ধ করতে পারো বা বুঝুম কি ভুল, কিন্তু আমি তো মানে দেখাইতে পারতেছি না যে ভুলগুলা আমি কিভাবে শুদ্ধ। একটু আসলে যখন মানুষ যখন একীকৃত হয়ে যায় মানুষ কিন্তু না খেয়ে থাকে না, হ্যাঁ খায়, ফ্রিজের প্রয়োজনে অনেক কিছু কিন্তু তৈরি করে নিতে হয়, ঠিক আছে কারোর উপর ডিপেন্ড না করে আপনি নিজে নিজে একটু চেষ্টা করলে নিজে নিজে করে ফেলতে পারতেন। সেটা কিভাবে, আপনি গিগ একটা করবেন, মনে করতেছেন আমি কিছুই পারতেছি না, দুনিয়াতে কেউ নাই, আমি একজন মানুষ ছাড়া আমি কি কাজ করবো না খাবো না, হ্যাঁ সেটা আপনি গিগ রিসার্চ করবেন, অন্যান্য গিগ দেখবেন, গিগ দেখে ওখান থেকে একটু আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি করতে পারবেন। আর সারাদিনই আমাদের এখানে কি থাকে, সাপোর্ট থাকে, এই যে এখন দুইটা থেকে সাপোর্ট শুরু হলো বা সকাল থেকে সাপোর্ট শুরু হলো, সকালের কথা দুইটা থেকে বাদ দিলাম, আপনি দুইটা থেকে আসেন, দুইটা থেকে তো কিন্তু কন্টিনিউ সিরিয়ালে থাকে, হ্যাঁ এখন রোজা হিসেবে হয়তো একটু গ্যাপ থাকবে কিন্তু এরপর থেকে কিন্তু কন্টিনিউ সিরিয়ালে থাকে। ঠিক আছে ভাই, গতকালকে আমার এখানে টাইমে 6টা থেকে আমি দেখতেছি, একবার স্যার আসলে হয় না, আবার দেখা গেছে যে কেউ থাকে না, তখন অন্য সমস্যা, আমার সাথে 4 ঘন্টার ডিফারেন্স, আবার আমি কাজ করি এই 3 দিন আমার ছুটি, এই কারণে আমি একখানা বসে রয়েছি, কিন্তু কই যখন কাজের সময় তখন আমি দেখা গেছে যে সকালবেলায় আমরা যখন আসি আপনি কোশ্চেনগুলো লিখে দিবেন ইনশাআল্লাহ পাবেন। আজকে ভালো লাগতেছে আপনি আমার ভুলগুলা ধরে দিয়েছেন, এখন আমি আবার বসে এগুলা ঠিক করতে পারবো, অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনারও, ধন্যবাদ বসে বসে এগুলো কাজ করবেন। আমি যেটা লিংক দেখা গেছে একটা লিংকে যাবেন, হ্যাঁ ক্লাস নোটে যে আপনি যদি ভুলে যান আমি যা আপনাকে ওই লিংকে পাবেন, আমাদের ক্লাস নোটে যে নিচে পাবেন ইউটিউবের একটা লিংক পাবেন নিচে ভিডিওর নিচে, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখছি আমি। ওকে ওকে ভাই, তাহলে ওই লিংকে যে আপনি ভিডিওটা ওখান থেকে দেখে দেখে আপনি কারেকশন করে নিতে পারবেন। আচ্ছা ধন্যবাদ, ওকে স্যার। আসাদুল ভাই আসে, আসাদুল ভাই আসাদুল,
আসাদুল ভাই আসেন। আসাদুল ভাই কি চলে গেছেন? আচ্ছা উনি নাই। ডেন্টিস্ট আরিফ ভাই আসেন। ডেন্টিস্ট আরিফ, আরিফ ভাই আছেন? এই যে এই কিছুক্ষণ আগে আমি এই বললাম যে নিজের চেষ্টা থাকলে এই আপনি সবকিছুই করতে পারবেন, সোহেল ভাই আছেন বলি, কারণ এই চেষ্টাটা হচ্ছে আমাদের কালকে একজন প্রমাণ করে দিল, আমাদের হানিফ। হ্যাঁ, সে স্যারের সাপোর্ট ছাড়া, ক্লাসে জয়েন করা ছাড়া, ডিভিডি ছাড়া $124 কিন্তু ইনকাম করে ফেলছে, স্যারের ভিডিও দেখে দেখে, কোনো সাপোর্ট ছাড়া। তো ও যদি পারে, আমরা সাপোর্ট নিয়ে এত কিছু করার পরও কেন আমরা পারবো না, তাই না? কামাল ভাই কি বলেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আসলে জয়েন করতে পারিনি রোজার দিনে, আপনার ক্লাসে আসলে জয়েন করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। না, এটা আসলে ক্রিয়েটিভিটি, যে উনি যদি পারে না দেখে কালকে ভালো লাগছে, আমরা কেন পারবো না ইনশাআল্লাহ। রেজাউল ভাই, রেজাউল ভাই, আমাদের কাছে স্যারের বিশাল বড় সাপোর্ট টিম আছে, স্যার নিজে আছে, অনেক পাওনা আমাদের আছে। হ্যাঁ রেজাউল ভাই, হানিফ করে দেখাইলো, উনি কিছু ছাড়াই করতেছে, আমরা করতে পারবো। ফারুক ভাই, এটা আসলে খুব মজার ব্যাপার, ইচ্ছা শক্তি বড় জিনিস। হ্যাঁ, ইচ্ছা শক্তি আর নিজের ইয়া শক্তি, কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজে নিজে করা, এটা হচ্ছে মেইন জিনিস। না, নিজে করা। আর এখানে একটা মজা আছে, কিরে ভাই, আমার আমার গিগ দে এক নম্বর দেখায় কেডা এটা। হ্যাঁ আরেক ভাই, এটা হচ্ছে রেজাল করিম ভাই। রেজাল ভাই আছেন, কথা বলেন। জি হ্যাঁ, জি আছি। হ্যাঁ, ইয়াতে যান না, ফাইবারে যান, আপনারা ডাকলাম, আপনি বন্ধ করে দিলেন কেন? পরে বলতেছে এই করেন সেই করেন, উল্টা পাল্টা কমেন্টস করে গিগের নিচে। কমেন্টস করলে করুক, সুবিধা নেই, আপনারটা আপনি করেন না। আমি তো অবাক লাগলাম যে উল্টা পাল্টা কমেন্টস করতেছে খালি, কেন বলতেছে আমি স্ক্যামার, তারপর আমার এটা চেঞ্জ করেন সেটা চেঞ্জ করেন, এই হইছে সেই হইছে। হ্যালো, নকল না করে নিজের মতো করে করলে হবে। হ্যাঁ বলেন, আপনার প্রবলেম? আমি গিগ পাবলিশ করছি, অনেকগুলো কাস্ট আছে, ফাইনার ভিউ টু কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, বাই রিকোয়েস্ট দিবেন? হ্যাঁ, বাই রিকোয়েস্ট কতগুলো দিবেন? সেগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আবার করবেন। আরে ভিউ কমে যাচ্ছে, এটা ছিল অনেকগুলো কমে গেছে, ওটা ওটা হচ্ছে যে এখন ফাইবারে কাজ করতেছে, ঠিক আছে, ফাইবারে কাজ করতেছে, যার কারণে একটু ক্লিক ভিউ নিয়ে একটু সমস্যা হচ্ছে, ফাইবারের ঝামেলা হচ্ছে, ফাইবার এটা ঠিক করলে অটোমেটিক বেড়ে যাবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনার এগুলা একটু প্রমোট করেন, ঠিক আছে, সব গিগ গুলো প্রমোট করেন সবগুলা। ওকে ঠিক আছে, আর বাই রিকোয়েস্ট দেন, ভালো করে বুঝে শুনে একটু বাই রিকোয়েস্ট গুলো দেন, ইনশাল্লাহ পাবেন। গিগে কিন্তু 10টা করলে কিন্তু লাভ হবে না, একটা করলে কিন্তু আপনার কাজ হয়ে যায়, একটা একটা যদি ভালোভাবে মনোযোগ সহকারে করেন, একটার উপর ভালো করে জোর দেন, ইনশাল্লাহ একটাতেই পাবেন। আর বাই রিকোয়েস্ট দিতে থাকেন আর ইয়া করেন, এই একটু প্রমোট করেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। আমি তো গিগ তো মার্কেটিং করতেছি অলরেডি প্রতিদিনই, ইনশাল্লাহ টুপি দিবেন, মাশাআল্লাহ আরো পাবেন, ইনশাল্লাহ কাজ পাবেন, ইনশাল্লাহ আল্লাহর কাছে খালি কোজ, আল্লাহ ডলার দাও। ঠিক আছে, এই দেখেন, আমি একটা একটা নমুনা দেখাই আপনাকে। আরে হানিফ ভাই, আমার কথা শুনতেছেন? জি স্যার,
এই যে হানিফ দেখতেছেন, হানিফ হচ্ছে কালকে আমাদের সাথে জয়েন হয়েছে, কোন ক্লাসে এই ফিস দেয় নাই, কিছু দেয় নাই, সে কি করছে, সে স্যারের ভিডিও দেখে 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 সে কাজ করছে, তাকে কেউ হেল্প করে নাই, সে নিজে আজকে $124 কামাইয়া স্যারকে ইমপ্রেস করছে, স্যার স্যার তার এই কাজে খুশি হয়ে তাকে স্যার জয়েন করেছে। সে যদি পারে, সে যদি পারে আমরা পারব না কেন, বুঝতে পারছেন? ইচ্ছা শক্তি কতদিন ইনকাম করছে $124? সে তো কিছু, সে তো আমাদের ক্লাসের স্টুডেন্টই না, সে তো আমাদের স্টুডেন্টই না, সে আমাদের স্টুডেন্টই না, সে মনে হয় এক মাসও হয়নি মনে জয়েন করছে, এই কাজগুলি শিখছে মনে হয়। এগুলো এই এইগুলো আমি সবার জন্য বলতেছি, হতাশ হওয়ার কিছু নাই, ওনাকে স্যারের একমাত্র আনার এখানে একটা উদ্দেশ্য, ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস, রিসার্চ করবেন, হ্যাঁ নিজে নিজে দেখবেন, নিজে নিজে একটু ইয়া করবেন, গিগুলো রিসার্চ করবেন, ডিলেট করে আবার নতুন করে করবেন, নতুন ভাবে সুন্দরভাবে সাজাবেন, ইনশাআল্লাহ কাজ আসবে। ঠিক আছে হানিফ ভাই, ধন্যবাদ আপনাকে, এজল ভাই আপনাকে ধন্যবাদ। ওকে, এরপর আসেন, ঠিকই লিখছে ভাই, আছে তো, হ্যালো আমাদের বান্দরবন থেকে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন আপু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি ভিডিও দেখে গিগ গুলো বানাইছি বুঝছেন, প্রোফাইল দেখাইছি তবে গিগ গুলো দেখানো হয় না আর কি। হুম হুম, গিগ গুলো কত দিয়েছেন, ইয়া করছেন? এক সপ্তাহ মতো হয়েছে, তো মানে কোনো ইমপ্রেশন কোনো কিছু হচ্ছে না, দুই দিন মানে দুই দিন হয়েছে, এরপর আর ওঠা নামা করতেছে না। আর এই ফেসবুক মার্কেটিং নিয়ে গতকাল একটা কি করছিলাম, পাবলিশ করে নাই কিন্তু পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন এগুলো আর দেখাইতে হবে না, হ্যাঁ এগুলো যেগুলো পাবলিশ করে ফেলছেন অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো এখন মেইন মেইন ইয়া হচ্ছে যে ফাইবার একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটা ফাইবার প্রবলেম হচ্ছে, যেগুলো এগুলো হচ্ছে না। আপনি সবগুলো গিগ 15 দিন দেখবেন, 20 দিন দেখবেন, এরপরে যদি কোনো কাজ না আসে আপনি ডিলেট করবেন। এখন এখন আপাতত আপনার কাজ হচ্ছে আপনি উপরে যান, একটু উপরে যায় বাই রিকোয়েস্ট দিয়ে, বাই রিকোয়েস্ট দেওয়া, হ্যাঁ বাই রিকোয়েস্ট দি, আপনার কাজ হচ্ছে এখন এটাই, আর অন্য কোনো কাজ না, এর মধ্যে আর কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম আছে আপু? প্রবলেম তো এগুলা নিয়ে, মানে কোনো ইমপ্রেশন ক্লিক বাড়তেছে না, সেজন্য মানে কোনো কিছু হচ্ছে না। এটা ছাড়া আর কোনো প্রবলেম আছে? না এটা ছাড়া কোনো প্রবলেম নেই। এটা ফাইবারের প্রবলেম, হ্যাঁ এটা ফাইবারের প্রবলেম, ফাইবার ঠিক করে দিন, এটা শুধু আপনার একার জন্য না সবার জন্য হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য হচ্ছে। ওকে, আমাদের জুমে করছেন নাকি অন্য জুমে? আপনাদের জুমে কিন্তু হ্যাং হচ্ছে, শেয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছে।
রাখেন তো বোবা করে লেগেছে তখনই কি অবস্থা আপনার ভালো আছেন জি ভালো আছি কিশু ভাই আপনি তামার আটকে দিয়েছেন হাই হাই পুরো হ্যাং হয়ে বসে আছে তামার বিপদ হয়ে গেছে অনেক দূরে তো এই জন্য নেটওয়ার্ক সমস্যা জিশু ভাই আছেন জিশু ভাই আর কি দাদাশ ভাই আছেন দাদাশ ভাই দাদাশ কি নাই হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করুন শেয়ার করলাম কিন্তু কেন আটকে গেল আমার শেয়ার হয়েছে হ্যাঁ বলুন প্রবলেম বলুন বলছিলাম আমি একটা গিগ করেছিলাম হ্যাঁ আমি তো নতুন গিগ করার পরে ওটা আমি রাতের দিকে করে ফোল্ডারে রেখে দিয়ে শাটডাউন করলাম সকালে দেখলাম ওটা জানি না কি করে পাবলিশ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেল তারপরে দেখলাম ইমপ্রেশন আসছিল মানে বায়ার রিকোয়েস্ট এসেছিল এবার আমি ভাবলাম আপনাদের সঙ্গে কথা বলে তারপরে রিপ্লাই দেব যথারীতি সেটাও রিফ্রেশ হয়ে যাওয়ার পর হয়তো চলে গেল কিন্তু তারপরে থেকে আর অনলাইনে আসতেই পাচ্ছি না আজকে সকালেও দু তিনবার ঢুকলাম আমি আস্তে আস্তে এখনো মনে হচ্ছিল যে এখনো কেটে যাবে দু তিনজন থাকতে থাকতে হয়ে যায় আবার হয়ে যাচ্ছে পাচ্ছি না আপনি যদি ফাইবারে যদি অন্য কাজ করতে ইচ্ছা হয় অন্য পাশে একটা ট্যাব খুলে ওটাতে ইউজ করবেন ঠিক আছে এই পেজটা রিফ্রেশ করবেন না এই পেজ থেকে মনে করেন যে বাই রিকোয়েস্ট আসছে এখান থেকে আপনি দেখে দেখে ভালোভাবে রিল্যাক্সে করে বুঝে তারপর বাই রিকোয়েস্ট গুলো দিবেন এরপরে যদি না বুঝেন আমাদের এই আউটসোর্সিং ইনস্টিটিউটে এই ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যে ওখানে আমাদের বাই রিকোয়েস্ট স্ক্যান করার তিন চারটা ক্লাস আছে হ্যাঁ কিভাবে বাই রিকোয়েস্ট স্ক্যান করবেন ওই ক্লাসগুলো একটু দেখবেন দেখলে আরো সুন্দরভাবে আইডিয়া চলে আসবে বলছিলাম কি ওটা তো আমি ওই প্রোফাইলটা কিছুই দেখানো হয়নি দেখাবো বলে সেটা সে সুযোগ আর হয়নি তার পাবলিশ হলো একটুখানি কাইন্ডলি ঢুকে দেখে দেবেন ওখানে কোনো ফল্ট আছে কিনা যেহেতু আমার কোনো কাজ তো হয়নি তাহলে আমি যদি ওটাকে ডিলিট করে দিই বা কিছু আবার নতুন করে ঠিক করে নিই প্রবলেম নাই আপনি ওপেন করেন গিগ ওপেন করেন হ্যাঁ ড্রাফট আরেকটা ড্রাফট রয়েছে একটুখানি সম্পূর্ণ শেষ করে একটু দেখে দেবেন আপনি কোনটা দেখাতে চাচ্ছেন আমি ওই আগেরটাও যদি আগেরটা পাবলিশটা যদি দেখেন নতুবা ড্রাফটে আমি আরেকটা করতে যাচ্ছিলাম কিছুটা কথা না বলে সময় নষ্ট না করে একটু ওপেন করে দেন এভাবে ওপেন হবে না এখানে হবে না আপনি ইয়াতে যান প্রোফাইলে চলে যান কথা প্রোফাইল থেকে ওপেন করুন আরেকটা সমস্যা আমার এই ম্যাকটায় কালকে থেকে ওখানে আমি মানে ওপেনই করতে পারছি না কি কারণ হতে পারে এটা দাদা জুমে জুমে কথা বলছেন না জুমে না আমি প্রবেশে ঢুকতে পারছি না কোথায় ঢুকতে পারছেন না মানে এই সে ফাইবারে ঢুকতে পারছি না কালকে থেকে আমাকে ঢুকতেই দিচ্ছে না মানে ওই হ্যাং হয়ে যাচ্ছে না একটা এখন এটা তো গিগ তো আপনি ব্যানারই দেননি এটা কিছু দিইনি এখন জাস্ট করছিলাম আর কি এখন পাবলিশ করছেন কেন কিন্তু যাইনি মানে না এটা পাবলিশ করি পাবলিশ না এটা ড্রাফটেরটা ওদের ড্রাফটেরটা ড্রাফটেরটা আপনি কমপ্লিট করে দেখো কমপ্লিট করে দেখাবেন যেটা পাবলিশ আছে ওটা দেখান এটা এটা তো আনকমপ্লিট আনকমপ্লিট লাভ এখান থেকে হবে না দাদা আবার প্রোফাইল থেকে যান ব্যানার দুইটা কেন একটা ব্যানার দিবেন এখানে
expert service, create and set up, design, optimize, Facebook business page, business page, fan page, store. ঠিক আছে আরেকটা দেখি একই আছে চেঞ্জ কিছু নেই এটা রাখেন এটা রাখবো ওটা ডিলিট করে দিবেন আচ্ছা আমি আমাকে বলেছিলেন যে এটা গিজি বিজি হয়েছে আমি আরেকটা ব্যানার করছি একটুখানি কাইন্ডলি যদি দেখেন এই দেখেন চারটে ব্যানার আমি নতুন করে করতে যাচ্ছিলাম এর মধ্যে কোনটা বেটার হতে পারে কাইন্ডলি যদি একটু দেখেন প্রমোশনের কি ওইটার জন্য আমি কি করতে পারি আমার ওই ল্যাপটপটা ঢুকতেই পাচ্ছি না প্রমোশনের জন্য করছিলাম দুটো এর মধ্যে কোনটা দেবো এইগুলো কি তুলে দেব আমি এই যে যে এইগুলো রয়েছে এক্সট্রা লোগো গুলো লোগো দরকার নেই লোগো গুলো তুলে দেব তুলে দেব ইনক্রিসিভ সেলস টা কেটে দিয়ে নিন ইনক্রিসিভ সেলস হবে না মানে ব্যানার লেখেন ইনক্রিসিভ সেলস এটা এইটা ছিল না মনে হয় আগেরটা এইটা ইনক্রিসিভ টা কোন দিন দিব দুটো ব্যানার দিলে কি কোনো প্রবলেম আছে আমি বুঝতে পারছি না যদি যখন ফাইবার এর নতুন কোনো ডিভাইস থেকে ঢুকেন তখন আবার একটু হয়তো ভেরিফিকেশন চাইতে পারে হ্যাঁ মোবাইলে ভেরিফিকেশন চাইতে পারে মোবাইলে একটু ভেরিফিকেশন করে দিবেন তাহলে হয়ে যাবে আর বলছি ওইটাতে আমার আর দুটোতেই লাইট শট স্ক্রিনশট যেটা আছে এটা কাজ করছে না কি প্রবলেম হতে পারে লাইট শট স্ক্রিনশট তো কাজ করার কথা আপনি এখানে ইয়াতে কাজ করুন এই এখান থেকে আমাকে টোটালি কাজই করছে না এই যে আমি এখানে যাচ্ছি যাচ্ছ হচ্ছে না ওখান থেকে কাজ করবে ওখান থেকে কাজ করবে আপনাকে আনতে হবে এখানে আমাকে মাস অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করে এখন কাজ করবে এখন কাজ করবে আর ওই ম্যাকটা কি হচ্ছে আমি ওটা যে আগে যে স্ক্রিনশট করতাম অনেক আগে থেকেই কিন্তু ওটা এখন দিলে ওইটা আমি যখন কোথায় হ্যাং করে যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি হচ্ছে স্ক্রিনশট হচ্ছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এটা তো হচ্ছে আসলে তাহলে ঠিক আছে দাদা আপনি করেন আগে সবকিছু রেডি করে পরে আবার একসময় কাউকে দেখাবেন হ্যাঁ
আচ্ছা বলছি আমার ওই ওইটা যেটা রয়েছে ওটা একটু দেখে দেবেন কি, ওটা আমার অ্যাকচুয়ালি এগুলো ডেসক্রিপশন ওগুলো ঠিক আছে কিনা। যান ওপেন করেন, is very important to for all business and so on. There is expert in you want to come up with just so much. এতগুলো বারবার লেখার দরকার না, হ্যাঁ একবার উপর একটা লেখছেন এটা আবার লেখার দরকার না, আপনি দুইটা লাইনই কেটে দিয়ে। আচ্ছা ব্যানারের মধ্যে ভুল আছে, যে দুইটা দুইটা কেটে দিবেন, এই দুইটা কেটে দিয়ে আপনি এটা শুধু একটা রাখেন, উপরে একটা রাখবেন আর কিছু লাগবে না। ব্যানারে দেখেন তো ব্যানারের মধ্যে কি ভুল আছে দেখি, নিচে অপটিমাইজেশন হইছে। হ্যালো হ্যালো Related Facebook business page design, business page related adaptive logo, cover photo video, okay, CTA bottom, information link. At to gula akshat ekhane to pura description likhe felechen pura lomba kore ale dute line korben ঠিক আছে আপনি একটু ঠিক আছে বোল্ড করে দিবেন, এক থেকে নয় পর্যন্ত বোল্ড করে দিবেন, ঠিক আছে সবগুলো বোল্ড করে নিচের সার্ভিস সার্ভিস ডেসক্রিপশন আর সার্ভিস স্পেশালিটি, ঠিক আছে দুটোই বোল্ড করে দিবেন। আই এম প্রফেশনাল, আই এম ভেরি সিনসিয়ার, ওকে প্রোভাইড মাই সার্ভিস অন টাইম ডেলিভারি 100% সাবস্ক্রিপশন গ্যারান্টেড, ওকে কারেন্ট কাস্টমার সব চলবে নিচে এগুলো ঠিক আছে। করবেন ওকে আপনি শেয়ার করিন, আপনি কথা শুনেন আগে, আপনি যে ভেজালে ফেলে গেছেন আমাকে, আমি আধা ঘন্টা আমি চারজন মানুষকে সাপোর্ট দিতে পারতাম। আমি একই অবস্থা, আমি হ্যাং আবার ব্যাটারি ওপেন করে আবার ই করলাম। আপনি ওই যে কানেকশন যখন ঠিক অন্য সময় একটু সাপোর্ট দিন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার জন্য আর চারটা স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারেনি। আচ্ছা এই যে হ্যাং হয়ে যায় শুধু বারবার হ্যাং হচ্ছে, আচ্ছা আপনার কানেকশনের সমস্যা, আপনি কানেকশন ঠিক করুন। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে মুম্বাই আসলে তারপরে ই করব যদি সুযোগ পাই। ইসলাম প্রোফাইল আপনার কানেকশন কি ঠিক হইছে এখন? হ্যাঁ আমার ঠিক আছে এখন, এখন ঠিক আছে শেয়ার করব। আচ্ছা করেন করেন, দেখেন আল্লাহর নাম নিয়ে করেন, আবার হ্যাঁ হয়ে গেলে কিন্তু আমি শেষ। কি অবস্থা কে করছে মনে হয়, কে করছে মনে হয় শেয়ার করছে দেখা যাচ্ছে, ইয়ে আসছে
you cannot study screen share with the other participant. আপনি শেয়ার করেন শেয়ার করেন এটা আবার শেয়ার করেন তাই না এক করছি হইছে এবার শেয়ার হইছে আপনি আবার ইয়া করেন ব্রাউজার ওপেন করেন প্রবলেম বলেন গিগ তো ইয়া করে ফেলছেন পাবলিশ করে ফেলছেন এখানে না গিগ 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 দেখাবেন তো কালকে এটা না আর একটা দেখাইছিলাম কেটে আবার আমি এটা নতুন করে আবার সাবমিট করছি পাবলিশ করছি আচ্ছা তাহলে সমস্যা নাই তাহলে আপনি গিগে যান ইয়াতে যান এখন প্রবলেম কি হচ্ছে সেটা বলেন এই গিগ অ্যাকটিভ দেখাচ্ছে কিন্তু হেল্প সাপোর্টই হচ্ছে না ওই অ্যাকটিভ আছে কি না বা পেন্ডিং কিছু দেখাচ্ছে না নিচে যান নিচে দেখে চেক করেন এটা কি চেক করছিলেন হ্যাঁ এটা আমি এই করছি সকাল হলো তাহলে এটা আবার পজ দিয়ে রাখেন পজ দিয়ে রেখে আবার একটু ভালো করে কাজ করে এডিট করবেন এডিট করে তারপর আবার পাবলিশ করবেন পজ দিয়ে রাখবেন সরাসরি এডিট করবেন আচ্ছা আচ্ছা মানে পজ দিয়ে তারপরে আই এডিট করব তাই না জি জি এই যে দেখেন সবাই এই যে দেখেন এই ফাইবারে নোটিফিকেশন দিছে হ্যাঁ এটা হচ্ছে ফাইবারের উই আর কারেন্টলি এক্সপেরিয়েন্স a display issue with gig impression view and click the number are still being calculated properly and we are working to resolve this issue as quickly as possible hey the problem hocche onara khub joto taratai par eta samadhan korteche eta ever then listen eto dubi bas or ye hashno ওটা তাহলে আপনার প্রবলেম না হ্যাঁ ওটা হচ্ছে এখন ওদের ফাইবারের কাজ ঠিক আছে বায়ার রিকোয়েস্ট গুলো দেখে দেখে আপনি বায়ার রিকোয়েস্ট দেন ওটা তো কিছু আচ্ছা বায়ার রিকোয়েস্ট নাই অবশ্য বায়ার রিকোয়েস্ট নেই কোনটা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ সময় বায়ার রিকোয়েস্ট গুলো দেখবেন 5টা থেকে এই সরি হ্যাঁ 6টা থেকে 5টা থেকে দেখেন হ্যাঁ সময় 5টা থেকে 8টা রাত 12টা থেকে 11টা সরি রাত 12টা থেকে 11টা বলছি মাথা নষ্ট হয়ে গেছে রাত 12টা থেকে 3টা আর সকাল 11টা থেকে দুপুর 1টা সকাল 11টা থেকে বাংলাদেশ টাইম সবগুলো বাংলাদেশ টাইম আচ্ছা আচ্ছা বুঝছি আমি আচ্ছা ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সাগর ভাইকে তো বললাম এই সাগর ভাই কোনটা আবার আচ্ছা সাগর ভাই কি আরেকটা আছেন নাকি লাস্টে 575 সাগর ভাই আচ্ছা আমার এই সাপোর্ট অলরেডি টাইম শেষ মহিম ভাই আসেন মহিম ভাই হ্যালো মহিম ভাই হ্যাঁ জি বলেন আসেন হ্যাঁ জি আছি কি করতেছেন একটু একটু কাজ করতেছিলাম আচ্ছা কাজ শেষ হলে বলেন আমি লিভ নিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনি কি স্টার্ট করবেন নাকি কাজ করবেন কাজ শেষ করবেন আপনি একটু দেখেন হ্যাঁ ওকে আপনি শেষ করে নিন আচ্ছা সাগর আমিনুল ইসলাম আস আমিনুল ইসলাম ভাইকে তো সাপোর্ট দিছি আমি সাগর ভাই আসেন সাগর ভাই
সাগর ভাই কি আছেন? সাগর ভাই নাই মনে হয়। মোহাম্মদ রাসেল আসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রাসেল না থাকলে আছে জি রাসেল ভাই বলেন ভাই। আমার এই যে আপনার ওই যে গুগল ম্যাপে অ্যাড করার জন্য যে দুই তিনবার অ্যাড করছি কিন্তু এখানে সবগুলা পেন্ডিং আছে, তো দেখবেন কি সমস্যা হচ্ছে। পেন্ডিং এ 14 দিন রাখবে, হ্যাঁ 14 দিন পর আপনাকে অ্যাপ্রুভ করতে দেবে। আচ্ছা আরেকটা সমস্যা, 14 দিন পরে 14 দিনের মধ্যে আপনাকে ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন করতে দিবে, হ্যাঁ জি। তো এই ভেরিফিকেশন ওখানে থেকে ক্লিক করলে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা আর ওই যে ব্লক সাইডে ওটাও কি 14 দিন লাগবে? ব্লক সাইডে 14 দিন লাগবে না, ব্লক সাইডে আপনার 7-8 দিন লাগবে। ও আচ্ছা, আমি ব্লক সাইডটা রেডি করছি, এটা এগুলা কিওয়ার্ডগুলো দিছি কিন্তু এটা এখনো দেখাচ্ছে না। ও আর সময় লাগবে একটু তাহলে। কিওয়ার্ড দিবেন? হ্যাঁ কিওয়ার্ড সেট করছি সবগুলা। সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এটা? হ্যাঁ। আর এটা সম্পূর্ণ যদি কাজ শেষ হয়ে যায় আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওই এই ওয়েবসাইটটাকে বিভিন্ন ব্যাকলিং করেন, লিংক বিল্ডিং করেন, লিংক বিল্ডিং এর কাজটাকে আপনার এখন প্রাথমিক প্রাথমিক 30% কাজ শেষ, এখন বাকি কাজ করবেন লিংক বিল্ডিং এর কাজ, হ্যাঁ ব্যাকলিং করবেন, এই ওয়েবসাইট গুলোকে আপনি ব্যাকলিং করেন। হ্যাঁ আমি অলরেডি 6টা গিগ পাবলিশ করছি। এগুলো ব্যাকলিং করেন, 6টা গিগ, এটা বল 6টা গিগ এর মধ্যে আসছে কেন? জি আগে বলতে যে ওয়েবসাইটটা ওটা ব্যাকলিং করতে এটা কি বাইরের কাজ করতেছেন নাকি? না বাইরের কাজ এখনো পাই নাই। এটা কিসের কাজ? এগুলো আমার, এটা আমার নিজের ওয়েবসাইট, ওর স্যারের ভিডিও দেখে রেডি করছি আর কি। ও আচ্ছা, আপনি গুগল টপ র‍্যাঙ্কিং এ আনার জন্য আপনি ওটা করতে যাচ্ছেন তাই তো? জি জি। ওটা শুধু সমস্যা নেই, আপনি এটা করেন, এই কিওয়ার্ড টিওয়ার্ড সেট করে আপনি এটাকে লিংক বিল্ডিং করেন, লিংক বিল্ডিং করলে চলে আসবে। আচ্ছা আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে যে পজিটিভ রেটিং যেটা, এটা আগে তো 5 স্টার ছিল, এটা কমে গেল কেন 4.7? 4.7 কেউ হয়তো আপনাকে এই খারাপ রিভিউ দিছে, সেটা তো কোথাও আমি দেখি না, ওই জন্য বাজি কমে গেল কেন রিভিউ। তো আপনি কি কাজ করছেন? না আমি তো এখনো কোনো কাজ করি নাই। ও আছে, না না না, এটা তো ওই যে তো কাজ কাজের জন্য না, মেইনটেইন এ রেটিং অফ দা 4.7 অর মোর, আপনি মিনিমাম 4.7 আপনাকে রেটিং রাখতে হবে, হ্যাঁ কোর্সের 7 দিনের মধ্যে, যদি এটা যদি 7 দিনের মধ্যে 7.0 রেটিং না রাখেন, হ্যাঁ তাহলে আপনাকে মেবি ফাইবার আপনাকে লেভেলের জন্য বা কোন র‍্যাঙ্কে যাওয়ার জন্য আপনাকে গ্রহণযোগ্য করবে না। আবার 4.7 থেকে যদি নেমে যায় ঠিক আছে তাহলে আপনি বাইরে যেতে পারবেন, 4.9 যদি চলে আসে তারপর বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা মানে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি যে আজকে প্রায় অনেক দিন ধরে বাইরে রিকোয়েস্ট দিচ্ছি কিন্তু প্রথম কয়েকদিন আমার মেসেজ আসছে কিন্তু এখন কোনো মেসেজ আসছে না, আমার কি রিপ্লাই গুলো কি একটু ঠিক আছে একটু চেক করবেন? রিপ্লাই গুলো হচ্ছে স্যারের ক্লাস গুলো দেখবেন সুন্দরভাবে, ওখান থেকে সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝবেন, হ্যাঁ কি কাজ চাচ্ছে বায়ার, আমি কি 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 প্রোভাইড করতে পারবো, সে কাজগুলো বুঝে আপনাকে দিতে হবে। হ্যাঁ মনে করেন যে বায়ার আমাকে একটা ফেসবুক মার্কেটিং কাজ দিলে, সে ফেসবুক মার্কেটিং কাজটা আমাকে একটু পড়ে বুঝতে হবে, শুনুন কি ফেসবুক মার্কেটিং সম্বন্ধে লিখছেন? না প্রথম 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 কয়েকটা রিপ্লাই দেওয়ার পর পর অনেকগুলো মেসেজ আসছিল, তো স্যারকে দেখাইছি তো ওগুলো স্যারের রিপ্লাই দিতে নিষেধ করেছিল, পরে আর এখন আর কোনো রিপ্লাই আসতেছে না, ওই জন্য আসবে এটা কেউ করবে কেউ করবে না, হয়তো আপনাকে প্রথম প্রথম আপনি তাড়াতাড়ি দিয়েছেন এই জন্য আসছে। হ্যাঁ যেগুলো দেখবেন যে আপনার কাজের ইয়াতে সেগুলো আপনি দিবেন, যেগুলো আপনার কাজের না সেগুলো দিবেন। রিপ্লাইটা যদি এখানে যে ওনারা বাইরে কিছু দিছে ওটা যদি আমি ওয়ার্ড ফাইলে সুন্দর করে লিখে তারপর এখানে কপি করে দিই তাহলে কোনো সমস্যা হবে? না সমস্যা হবে না, প্রথম কথা হচ্ছে যে আপনি বাইরে ওয়ার্ড ফাইলে লেখেন নোটপ্যাডে লেখেন কোনো প্রবলেম নাই, কিন্তু ওনার কথাটা ওনার কাজের কাজের রিলেটেড হইতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনার কাজে উনি কি চাচ্ছেন সেই কথার মাধ্যমে হইতে হবে, আপনি যদি অন্য কোনো লেখা যদি কপি পেস্ট করে দেন সেটা বিপদ। মনে করেন যে উনি চাইলো চাল, আমি যদি ডাল দিয়ে দেই ডালের কথা বলে হ্যাঁ ঠিক আছে আমি স্যার আপনাকে ডাল দিব, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। হ্যাঁ জি জি,
ওনার কথা বুঝবেন, বুঝে আপনি কপি করে রাখেন, সমস্যা নেই। ওখান থেকে কপি বাইরে লিখে বাইরে থেকে কপি পেস্ট করে এনে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওনার কাজ রিলেটেড হইতে হবে। ঠিক আছে, আচ্ছা ফারুক ভাই আসছি আমি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। হোস্ট করে দিন, আমি হোস্ট করে দিচ্ছি আপনাকে। আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে কোথা থেকে শুরু করবেন। সাগর একজনকে ডাকলাম, সাগর নাই, হ্যাঁ এখানে অনেকজনকে ডাকছি নাই, ওনারা অনেক সাপোর্ট নিয়ে চলে গেছেন, আমি মনে আসতেছে না। ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। আল্লাহ হাফেজ। আচ্ছা মমিন ইসলাম, মমিন আসছে, ঠিক আছে। আচ্ছা মমিন ভাই আমি যাচ্ছি তো, উনি দেখবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।